বৈজ্ঞানিক জ্ঞান বলতে আমরা যেভাবে বুঝি যে এটা সর্বক্ষেত্রে সত্য কিংবা এটা সব ক্ষেত্রে প্রযোজ্য কিংবা এটার কোনো সাংস্কৃতিক বা সামাজিক ভিত্তির সঙ্গে হয়তোবা পরিবর্তনশীল নয় এই ধরনের যে ধারণাগুলো হয়তোবা আমাদের মধ্যে আধুনিকতার কারণে প্রচলিত আছে এই জায়গাগুলোতে কিছু প্রশ্ন উত্থাপনের মাধ্যমে আমরা বিজ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান কিভাবে সামাজিক এবং সাংস্কৃতিকভাবে নির্মিত হতে পারে পরিবর্তন তীত হতে পারে এবং কীভাবে সেটা উপনিবেশবাদের সঙ্গে জড়িত এবং সেটা কিভাবে আধুনিকতার মাধ্যমে বা মডার্নিটি বলতে আমরা যেটাকে বুঝি ওয়েস্টার্ন মডার্নিটি সেটা কলোনিয়ালিটির অংশ হিসেবে কিভাবে আমাদের এই বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তি নির্মাণ করেছে এবং সেক্ষেত্রে কিভাবে চিকিৎসা এবং স্বাস্থ্য ক্ষেত্রে সেই একই বৈজ্ঞানিক জ্ঞানের যেই ধারণাটা সেটা চিকিৎসা এবং স্বাস্থ্য ক্ষেত্রে কীভাবে প্রভাব বিস্তার করেছে সেই জায়গাগুলোর আলাপের মাধ্যমে আমরা আমাদের আজকের এই আলাপটা শুরু করতে পারি আমাদের আজকের আলাপের সূত্রধর হিসেবে উপস্থিত আছেন কথা সাহিত্যিক এবং শিক্ষক ইউনিভার্সিটি অফ সাসেক্সের গ্লোবাল হেলথ ডিপার্টমেন্টের শাহাদুজ্জামান আমি আর কালক্ষেপণ না করে আমাদের আজকের সূত্রধরকে তার আলাপ শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি প্রথমেই ধন্যবাদ জানাই বোধীচিতকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত থাকবার জন্যে একটু আমার ব্যাকগ্রাউন্ড আর একটু বলা যেতে পারে আমার যে পরিচয়টা দেওয়া হয়েছে আসলে আমার নানা রকম কর্মকাণ্ডের সাথে আমি জড়িত আমি মূলত পড়াশোনা করেছি চিকিৎসা বিজ্ঞানে মেডিকেল পড়েছি তারপরে কিছুটা বলা যায় যুথভ্রষ্ট হয়ে ডাক্তারি ঠিক সেই অর্থে করিনি কিন্তু আমি জ্ঞান জগতে ঢোকার চেষ্টা করেছি আমি পাবলিক হেলথে পড়াশোনা করেছি পরে আমার পিএইচডি হচ্ছে মেডিকেল অ্যান্থ্রোপোলজিতে তো আমি মেডিকেল থেকে মেডিকেল অ্যান্থ্রোপোলজিতে যোগ দিয়েছি যেটা এক আমাদের প্রেক্ষিতে খুবই একটু উদ্ভটই বলা যেতে পারে আমার সমসাময়িক আমার বন্ধুবান্ধব কারও ভেতরে ঠিক আমি প্রথম এ ধরনের পাগলামি করেছিলাম যে চিকিৎসা বিজ্ঞান থেকে নৃবিজ্ঞানে সরে এসেছিলাম পরবর্তীতে আমি মূলত শিক্ষকতা এবং গবেষণার সাথে জড়িত আছে বিশ্ব স্বাস্থ্য নিয়ে আমার কাজ আমি বাংলাদেশে অনেকদিন কাজ করেছি ব্র্যাকিট বিশ্ববিদ্যালয়ে ছিলাম তারপরে আমি ইউকেতে আছি এখন সাসেক্স ইউনিভার্সিটিতে পড়াচ্ছি আর আমার একটা বলবো যে আমার আর একটা বড়ো কাজের জায়গা হচ্ছে সাহিত্য এবং যদি এই প্রেক্ষিতে রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ছে রবীন্দ্রনাথ বলেছিলো কাণ্ড উনি বলেছিলেন যে কাণ্ড তিন রকম কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড আর রসকাণ্ড তো এই এক ধরনের বলা যায় যে আমি তিন ধরনের কর্মকাণ্ডের সাথেই জড়িত কি কম বেশি কিন্তু আমার স্বস্তি এবং স্বাচ্ছন্দ্যের জায়গাটা হচ্ছে রসকাণ্ড সাহিত্য কিন্তু শিক্ষকতা গবেষণার কারণে আমাকে জ্ঞানকাণ্ডে সক্রিয় থাকতে হয় তো আজকের যে আলোচনা সেই আলোচনার প্রেক্ষিতে আমার পেছনের প্রেক্ষাপটটা একটু বলে রাখলাম আমি মূলত রসকাণ্ডের মানুষ কিন্তু রসকাণ্ডের কাজকর্ম করতে গেলেও জ্ঞান জ্ঞানকাণ্ডে তো বিচরণ করতে হয় এছাড়া আমার গবেষণা এবং শিক্ষকতার বিষয় হচ্ছে বিশ্ব স্বাস্থ্য তো সেই প্রেক্ষিতে কিছু কথা হয়তো বলা যাবে আর এটা যেহেতু মূলত আলাপ সুতরাং সেটা একটা সুবিধা আছে আমি আলাপই করতে চাই আমি যখন প্রায় কাজের সূত্রে তো দেশে আসি এবং আমি সব সময় সুযোগগুলি নেওয়ার চেষ্টা করি যে যখন আমার প্রজন্মের বাইরেও নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সাথে যোগাযোগ ঘটবার একটা সুযোগ হয় তাদের সাথেও তাদের চিন্তা ভাবনা জানার একটা সুযোগ হয় সেই জন্যে আমি খুব আগ্রহের সাথে এই ধরনের আলাপের ভেতরে অংশগ্রহণ করার চেষ্টা করি বোধিচিত্তের ব্যাপারে আমি খুব খুব বেশি দিন হয়নি যে তাদের সম্পর্কে আমি জেনেছি এবং জেনে আমি খুবই অনুপ্রাণিত এমনি সাধারণভাবে আমাদের দেশে সেই অর্থে চিন্তার চর্চার প্ল্যাটফর্ম তো খুব বেশি নেই বিশেষ করে তরুণদের ভেতরে যে একটা নির্দিষ্ট অনেক ক্ষেত্রে আছে কোনো একটা নির্দিষ্ট এজেন্ডাকে সামনে রেখে এই ধরনের প্ল্যাটফর্মগুলো তৈরি হয় কিন্তু বৈদিকের কর্মকাণ্ড আমি দেখেছি তারা জ্ঞানকাণ্ডের যে বিভিন্ন শাখা আছে সেই শাখার সম্পর্কে একটু ভেতর থেকে জানার একটা চেষ্টা করেন তারা সেই বিষয়ে যারা চর্চা করছেন তাদেরকে ইনভাইট করেন এবং তাদের কথা শোনেন এই ধরনের প্ল্যাটফর্ম খুব বেশি বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না এবং বাংলায় এই চর্চাগুলো করা যেটা আমি খুবই জরুরি মনে করি বিশেষ করে আমরা এমন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি বাংলাদেশের ভেতরে বিশ্বের দিক থেকে এই সময়টাকে মানে জ্ঞানতাত্ত্বিকভাবে বোঝা খুব জরুরি নানা দিক থেকে নানা শাখা থেকে জরুরি সুতরাং এ ধরনের উদ্যোগ আমি মনে করি খুবই প্রয়োজন আজকের যে বিষয় উপনিবেশবাদের নির্মাণ এবং চিকিৎসা এবং স্বাস্থ্য এ বিষয়ে কথা উপনিবেশবাদের নির্মাণ নিয়ে তো অনেকে অনেক চিন্তকরা কাজ করেছেন এই বিষয়ে দীর্ঘদিনের কর্মকাণ্ড আছে লেখা আছে গবেষণা আছে তত্ত্ব আছে আমি যেটা করবো খুব সংক্ষেপে যেটা বলছি এটা যেহেতু আলাপের জায়গা খুব সেই অর্থে সেমিনার এটাকে আমরা তো বলছি না সংক্ষেপে আমি একজন মূলত সাম্প্রতিক একজন ইতিহাসবিদের চিন্তার উপরেই যা যাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি আমার কাজের ক্ষেত্রেও যাকে আমি প্রাসঙ্গিক মনে করি দীপেশ চক্রবর্তী তার প্রভিন্সিয়ানাইজিং ইউরোপ সেই বইটির ভেতরে তিনি যে প্রস্তাবনাগুলো করেছেন সেটা প্রেক্ষিতে আমি চিকিৎসা এবং স্বাস্থ্যের প্রসঙ্গে কিছু কথা বলবো এবং মূলত দুটো উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করব একটা হচ্ছে উপনিবেশিক সময়ের যে ভারত সেই সময়কার স্বাস্থ্য এবং চিকিৎসা সেটা নিয়ে ডেভিড আর্নাল্ডের কাজ আছে কল কলোনাইজিং দ্য বডি এছাড়াও আরও কয়েকজন কাজ করেছেন আর সাম্প্রতিককালের একটা প্রসঙ্গ নিয়ে যেটা আমার কাজের জায়গা সেটাকে প্যালিয়েটিভ মেডিসিন বলে এন্ড অফ লাইফ কেয়ার সেখানে নিয়ে আমার কিছু কাজ আছে সেটা নিয়ে আমি কিছু কথা বলবো একটা ইতিহাসের জায়গা থেকে আর একটা আমার সাম্প্রতিক স্বাস্থ্যের একটা ক্ষেত্রে যেখানে কিভাবে এই উপনিবেশিক ধারণাগুলো কাজ করছে দীপেশ চক্রবর্তী সম্পর্কে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন উনি মূলত সাবল্টন তাত্ত্বিক যারা সেই দলেরই একজন সদস্য তবে পরবর্তীকালে তিনি মানে সাবল্টন যে মূল প্রস্তাব হিস্ট্রি ফর্ম বিলো সেই প্রস্তাবটি আরও একটি অন্য একটা ধাপে তিনি নিয়ে এসে নিয়ে এসেছেন এবং বৃহত্তর অর্থে মডার্নিটি ইউরোপিয়ান থট প্রসেসকেই উনি ক্রিটিক্যালি দেখবার চেষ্টা করেছেন ওনার প্রভেন্সিয়ালাইজিং ইউরোপ বইটার ভেতর দিয়ে বইটি দু সালে প্রকাশিত হয়েছিল তারপরে দু হাজার সাতে তিনি আরেকটা সংস্করণ করেন যেখানে তিনি আরও কিছু নতুন চিন্তা যোগ করেন এটা তো একটি জটিল তাত্ত্বিক বই এবং নানা প্রসঙ্গে নানাভাবে তিনি এই ইউরোপীয় চিন্তার যে সৌধ সেটাকে উনি আঘাত করবার চেষ্টা করেছেন বা বিনির্মাণ করবার চেষ্টা করেছেন এক ধরনের সমালোচনামূলক দৃষ্টি দিয়ে দেখবার চেষ্টা করেছেন সেটা সামগ্রিকভাবে এখানে এই সময়ের ভিতরে এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে আলাপ করবার সুযোগ নেই আমি খুব মোটা দাগে সংক্ষেপে সহজভাবে কয়েকটা কথা আমি বলতে চাই যেটা হয়তো এই স্বাস্থ্যের আলোচনার সাথে যুক্ত সম্পর্কিত হবে বলা যায় যে উনি মূলত তিনটা এক ধরনের নাবতক প্রস্তাব করেছেন নাবাচক প্রস্তাব একটা যেটা উনি বলছেন যে ইউরোপ একটা বিশেষ ভৌগোলিক এলাকা শুধু নয় ইউরোপ একটা চিন্তা প্রক্রিয়া এটা একটা মাইন্ডসেট এটা কোনো নির্দিষ্ট এটা এটা কোনো ভূগোল না কিন্তু একটা নির্দিষ্ট এলাকার চিন্তা প্রক্রিয়া নির্দিষ্ট ভৌগোলিক এলাকার চিন্তা প্রক্রিয়া সারা পৃথিবীর প্রধান ভৌগোলিক বা প্রধান চিন্তা প্রক্রিয়া কিভাবে হয়ে উঠল সেটারই তালাশ তিনি করেছেন এবং যেটা দাঁড়িয়েছে যে ইউরোপিয়ান নন ইউরোপিয়ান সবাই এখন ইউরোপিয়ান চিন্তার দিক থেকে কিভাবে সেই পদ্ধতিটা হলো কিভাবে ইউরোপিয়ান অরিজিনেটেড চিন্তাই সারা পৃথিবীর চিন্তা হিসাবে দাঁড়ালো সেটার তিনি একটা ক্রিটিক্যাল লুক দিয়েছেন সে বইতে দ্বিতীয় যে কথাটা তিনি বলছেন যে ইতিহাসও কোনো ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়া স্তরে স্তরে এগিয়ে যাওয়া কোনো প্রক্রিয়া না এমন না যে পৃথিবীর সমস্ত সমাজ একই প্রক্রিয়ায় এক একটা ধাপ পেরিয়ে একই গন্তব্যে যেয়ে পৌঁছাবে এটা একটা প্রস্তাব এবং আরেকটা যেটা তিনি বলছেন সময় নিয়ে সময়ও কোনো একরৈখিক বা লিনিয়ার একটা প্রপঞ্চ না সময়ে যে কোনো একটা বিন্দুর সময় আসলে অনেকগুলো সময়ের জট পাকানো একটা প্রপঞ্চ একটা সময়ের ভিতরে শুধু সময় অতীত বর্তমান থেকে ভবিষ্যতের দিকে যায় না যে কোনো একটা বর্তমানের ভিতরে অতীত জট পাকিয়ে থাকে উনি যেটাকে বলছেন টাইম নট সময় গ্রন্থি বলা যেতে পারে এখন এই সূত্র ধরে উনি তার পুরো বইটায় নানা রকম অধ্যায়ের ভেতর দিয়ে এই ভাবনাগুলোকে বিস্তার ঘটিয়েছেন আমি আবারও বলছি খুব সংখ্যেভাবে কতগুলো ভাবনাকে আমি মূল মোটা দাগে যে কথাগুলো উনি বলেছেন সেটা বলা যেতে পারে তো ওনার একটা আইডিয়া একটা ইমাজিনারি ইমাজি ইমেজেরি যিনি তৈরি করেছেন তিনি বলছেন ওয়েটিং রুম অফ হিস্ট্রি ইউরোপের এই চিন্তার ভেতরে একটা তারা যে ভাবনাটা তৈরি করেছে তাকে বলা যেতে পারে ওয়েটিং রুম অফ হিস্ট্রি মানে হচ্ছে যে ইতিহাসের বিশ্রামাগার সেটা কেমন এই ইউরোপীয় চিন্তার বা মডার্ন চিন্তার যে মূল যে দাবি সেটা হচ্ছে যে আধুনিকতার যে মূল স্তম্ভগুলো যে মূল উপাদানগুলো যেমন ধরা যাক রাষ্ট্র নাগরিক ধারণা মানবাধিকার প্রাইভেট সেলফ মানে ব্যক্তি স্বাতন্ত্র বাক স্বাধীনতা এই যে ধারণাগুলো এই ধারণাগুলোর জন্ম হয়েছে ইউরোপে এবং এটার বিকাশ হয়েছে ইউরোপে এবং এটা বিকাশ হয়ে একটা স্তরে যেটা পৌঁছেছে পৃথিবীর অন্য অন্য অঞ্চলগুলো অ ইউরোপীয় দেশগুলো এখনও সেই বিকাশের জায়গায় পৌঁছতে পারেনি তারা প্রাক আধুনিক উপাদানের ভেতরেই আছে সেই সমাজগুলো তাদের ভিতরে এই আধুনিকতার মূল উপাদানগুলো তৈরি হয়নি এখন আধুনিকতার প্রক্রিয়াটা হচ্ছে যে ইউরোপে যেই আধুনিকতার মূল স্তম্ভগুলো তৈরি হয়েছে সেগুলো ক্রমান্বয়ে পৃথিবীর অন্য অন্য অঞ্চলে বিকশিত হবে এখনও সেখানে হয়নি এবং সেটা বিকশিত হবার জন্যে তাদেরকে কতগুলি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে এবং তারা যদি সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে এই উপাদানগুলো এই স্তম্ভগুলো তাদের সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আনতে পারে তাহলেই তারা মডার্ন হিসাবে গ্র্যাজুয়েটেড হবে বিবেচিত হবে এবং যতদিন সেই ব্যাপারটা না হচ্ছে ততদিন তারা একটা ইম্যাজিনারি ওয়েটিং রুম অফ হিস্ট্রির ভিতরে থাকবে কাল্পনিক বিশ্রামাগারের ভিতরে থাকবে এবং যেমন ধরা যাক জন স্টুয়ার্ট মিল যে ব্রিটিশ চিন্তক ইনি যেমন মনে করতেন যে যে কোনো একটা রাষ্ট্রের বা একটা মানব গোষ্ঠীর সব সর্বোচ্চ অর্জন হচ্ছে স্বাধিকারের অর্জন তারা নিজেদেরকে নিজেরা শাসন করতে স্বশাসনের অর্জন কিন্তু তিনি আফ্রিকার এবং এশিয়ার মানুষদের সেই স্বাধিকারের অধিকার দিতে প্রস্তুত ছিলেন না কোলোনিয়াল টাইমে তিনি বলেছেন এদেরকে দেওয়া যাবে না কারণ এরা প্রস্তুত না এখন নট ইয়েট রেডি এবং তাদেরকে কতগুলো প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে শিক্ষার হার বাড়াতে হবে কতগুলো ইনস্টিটিউশন তৈরি করতে হবে তারপরে তারা স্বাধিকার অর্জন করবার মতো দক্ষতা অর্জন করলে তাদেরকে সেটা দেওয়া যেতে পারে ইন আদারওয়ার্ডস তাদেরকে কিছুদিন ওয়েটিং রুম অফ হিস্ট্রিতে থাকতে হবে ইতিহাসের বিশ্রামাগারে তাদেরকে থেকে তাদেরকে প্রস্তুত হতে হবে একটু অন্যভাবে বললে বলা যেতে পারে যে তুমি প্ল্যাটফর্মে এসেছো ঠিক আছে কিন্তু আধুনিকতার যে ট্রেনটা সেই ট্রেনটা উঠবার মতো যথেষ্ট ভাড়া তোমার জোগাড় হয়নি তোমাকে এই আরও ওয়েটিং রুমে থাকতে হবে থেকে ভাড়াটা জোগাড় করতে হবে প্রস্তুত হতে হবে তাহলে তুমি এই আধুনিকতার ট্রেনে উঠতে পারবে এই হচ্ছে ইন জেনারেল ওয়েটিং রুম অফ হিস্ট্রির খুব সহজভাবে যে ইমেজারে যে যে দৃশ্যকল্প তিনি তুলে ধরেছেন ব্যাপারটা এরকম কিন্তু যেটা দেখা যায় যে পুরো উপনিবেশিক আন্দোলন মানে অ্যান্টি কলোনিয়াল যে মুভমেন্ট হয়েছে সেই মুভমেন্টের মূল দ্বন্দ্বটাই ছিল যে উপনিবেশিক শাসকরা বলছেন নট ইয়েট দে আর নট রেডি ইয়েট কিন্তু উপনিবেশিক রাষ্ট্ররা বলছে যে নাও আমরা মনে করি আমরা প্রস্তুত আছি আমরা এখনই স্বাধীনতা চাই এই দ্বন্দ্বটা ছিল নট ইয়েট অ্যান্ড নাওয়ের ভেতরে আমরা ওয়েটিং রুমে বসে থাকতে চাই না এবং এই পুরো প্রক্রিয়াটার ভিতরেই এই 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 পুরো মানে বলা যায় যে ব্রিটিশ বিরোধী আন্দোলন বা ঔপনিবেশিক বিরোধী আন্দোলন শুধু ব্রিটিশনার মূল দ্বন্দ্বের জায়গাটা ছিল এই নট ইয়েট অ্যান্ড নাও এর দ্বন্দ্ব এবং ওয়েটিং রুম অফ হিস্ট্রিতে বসে না থাকার এবং বসে থাকার দ্বন্দ্ব এখন দীপির যেটা আলোচনা করছেন এই যে ধারণাটা যে ইউরোপের বাইরে অন্য সমাজগুলো এক ধরনের প্রাক আধুনিক অবস্থানের ভিতরে আছে এবং তারা তৈরি হয়নি বট করা শিশু অবস্থায় আছে এখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেনি আধুনিকতার আধুনিকতারটা এই ধারণাটা তৈরি হয়েছে নানা রকম অজ্ঞতার ভিত্তিতে নন ইউরোপিয়ান দেশগুলোর সম্পর্কে অজ্ঞতার ভিত্তিতে যেটা দেখা যায় যে এই ধরনের ফ্রেমওয়ার্ক এই চিন্তার ফ্রেমওয়ার্ক যখন নন ইউরোপিয়ান সমাজগুলোর উপরে আরোপ করা হয়েছে তখন মূলত জোর দেওয়া হয়েছে সেই সব সমাজের যে সীমাবদ্ধতার জায়গা আছে অসম্পূর্ণতার জায়গা আছে অক্ষমতার জায়গা আছে যত রকম লিমিটেশন ইনএ্যাডিকুয়েসিস অ্যান্ড ল্যাকিং মানে কি নাই এই সমাজের ভিতরে এবং সেই নায়ের উপরে জোর দিয়ে বলা হয়েছে যে তারা প্রস্তুত না কিন্তু এই সমাজের বা এই জনগোষ্ঠীর যে অর্জনের জায়গাগুলো সেটা সমাজ জীবনের কিংবা চিন্তা জগতের অর্জনের জায়গাগুলোকে নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই অজ্ঞতা থেকে এটা একটা মিউচুয়াল ইগনোরেন্স উনি বলছেন একজন অ ইউরোপীয় দেশের চিন্তাবিদের পক্ষে ইউরোপীয় চিন্তা সম্পর্কে অজ্ঞ থাকা প্রায় অসম্ভব কিন্তু ইউরোপীয় চিন্তাবিদদের এই ভারতবর্ষের চিন্তা সম্পর্কে না জানলেও চল দু হাজার বছর একজন ইউরোপীয় চিন্তাবিদ এখনও জীবন্ত সবসময় জীবন্ত সক্ষেস জীবন্ত কিন্তু অষ্টম শতাব্দীর বারো শতাব্দীর ষষ্ঠ শতাব্দীর ভারতীয় অনেক বড়ো বড়ো চিন্তাবিদ গাঙ্গেশা ভতৃহেরি এদের যে অসাধারণ কাজ আছে আপনাদের এখান ফিলোসফির যে রায়ান রায়ন কাজ করেছেন শান্তিরঞ্জনের উপর বুদ্ধিস্ট চিন্তাবিদ ইউরোপিয়ানদের যেমন একটা ধারণা আছে যে এখানে মূলত আধ্যাত্মিক এবং ভাববাদের চর্চা হয়েছে যুক্তিবাদ এখানে কাজ করেনি কিন্তু শান্তিরঞ্জন অষ্ট অষ্টম শতাব্দীর মানুষ অসাধারণ যুক্তিভিত্তিক চিন্তা চর্চার উদাহরণ সেখানে আছে তো যেটা বলা হচ্ছে যে এই যে ফ্রেমওয়ার্কগুলো তৈরি করা হয়েছে এই যে ইউরোপীয় বা আধুনিকতার তীর্থ বলে যাদেরকে ধরা হচ্ছে এবং যেই বয়ানটা তৈরি করা হয়েছে এই বয়ানের একটা ভিত্তি হচ্ছে অজ্ঞতা পৃথিবীর তৃতীয় মানে দুই তৃতীয়াংশ মানুষের চিন্তা জগৎ সম্পর্কে অজ্ঞতা আপনি মানে দেখা যাচ্ছে যে যত আমরা সোশ্যোলজি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্সের রেফারেন্স বই পড়ি না কেন চিন্তার বই পড়ি না জাস্ট রেফারেন্স লিস্টটা দেখলে দেখা যাবে যে হার্ডলি নন ইউরোপিয়ান কোনো রেফারেন্স সেখানে আছে অ্যাজ ইফ যে এই ইউরোপের বাইরের মানুষ কখনো কোনো দিন কিছু চিন্তাই করে নেই কালের দাবাসী একজন আছেন আমেরিকান ইজিপশিয়ান প্রফেসর ওনার একটা খুব ইন্টারেস্টিং বই আছেন ক্যান নন ইউরোপিয়ান থিঙ্ক ক্যান সাবল্টন থিঙ্কের সূত্র ধরে যে আদৌ নন ইউরোপিয়ান মানুষ কি চিন্তা করতে পারে না আদৌ চিন্তা করেছিল কিনা তো যেটা বলা হচ্ছে যে এই যে বয়ানটা তৈরি করার ভেতর দিয়ে যেটা তৈরি হয়েছে এক ধরনের যেটা উনি একটা টার্ম বলছেন যে ইনফিরিয়রাইজেশান হীনমন্যতার একটা দীর্ঘ প্রক্রিয়া তৈরি করা হয়েছে আর কি এবং সেটা ডিপ রুটেড আমাদের সমস্ত চিন্তা প্রক্রিয়ার ভিতরে এবং যেটা আমরা বলছি যেটা বলছেন যে ইউরোপ তো শুধুমাত্র একটা ভৌগোলিক এলাকা না এটা একটা চিন্তা প্রক্রিয়া এটা একটা মাইন্ডসেট এবং এই মাইন্ডসেটটা আমাদেরকে নন ইউরোপিয়ান দেশ রাষ্ট্র চিন্তাগুলোকে ইনফিরিয়র হিসাবেই তৈরি করা হয়েছে এবং আমাদের ভিতরে একটা গভীর হীনমন্যতা তৈরি হয়েছে এবং একটা পাচিল তৈরি হয়েছে হীনমূন্যতা যে পাচিলটা টপকানো খুবই কঠিন এবং আমাদের সমস্ত যে রাষ্ট্র জীবনে সাংস্কৃতিক জীবনে উন্নয়ন ভাবনায় আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি যে ধরনের ডিসকোর্স চলে যে ধরনের ন্যারেটিভ চলে সেই ন্যারেটিভগুলো আসলে একজন ওই বিশ্রামাগারে বসে থাকা মানুষের ন্যারেটিভ ওয়েটিং রুমে বসে থাকা ন্যারেটিভ যে আমরা কবে সেই ট্রেনটা ধরতে পারব কবে আমাদের এই রাষ্ট্রটা কবে আমাদের উন্নয়নের মডেলটা কবে আমাদের শহরটা কবে আমাদের ইনস্টিটিউশনগুলো ইউরোপের মতো হবে এটা হচ্ছে ওই উন্নয়নের ট্রেন ফেল করা মানুষের বয়ান তো এটা হচ্ছে একটা ব্যাপার এই সূত্র ধরেই তিনি বলছেন যে এই যে ল্যাকিং অসম্পূর্ণতা বা যেটাকে অক্ষমতা বলছি যেটাকে সীমাবদ্ধতা বলছি নন ইউরোপিয়ান দেশগুলোকে এই ল্যাকিংকে অন্যভাবে বোঝা যায় কি না অন্যভাবে বোঝার সুযোগ আছে কি না সেইখানে তিনি দুটো ধারণাকে উপস্থাপন করছেন হিস্ট্রি ওয়ান এবং হিস্ট্রি টু উনি হিস্ট্রি এক এবং হিস্ট্রি দুইয়ের কথা বলছেন আবারও মোটা দাগে যে হিস্ট্রি ওয়ান হচ্ছে এই আধুনিকতার ধারণাগুলো তো এসেছে ক্যাপিটালের ফ্লোর ভিতর দিয়ে পুঁজির যে বিকাশ পুঁজির বিকাশের সাথে সাথে আধুনিকতার ধারণাগুলো পৃথিবীর অন্য অন্য অঞ্চলে সেটা ছড়িয়েছে এখন হিস্ট্রি ওয়ান হচ্ছে পুঁজি এবং সেই সাথে সাথে আমি ইন্টারচেঞ্জেবলি কথাটা ব্যবহার করছি যে আধুনিকতার ধারণা যখন অন্য একটা সমাজের ভেতরে পৌঁছেছে উপনিবেশিক প্রক্রিয়ার ভেতর দিয়ে সেখানে সেই সমাজের কিছু কিছু শর্ত আছে যেটা সেই পুঁজির বিকাশকে সহায়তা করে প্রিকন্ডিশন ছিল যেটা এবং এটার ভেতর দিয়ে সে পুঁজি বিকশিত হয়েছে সুতরাং হিস্ট্রি ওয়ান হচ্ছে পুঁজির জয়ের ইতিহাস কিভাবে সে জয় করেছে কিন্তু হিস্ট্রি টু হচ্ছে সেই সমাজের ভিতরেই আবার এমন এমন কিছু উপাদান ছিল যেখানে যা পুঁজির বিকাশকে ব্যাহত করেছে পুঁজির বিকাশকে সহজ করতে দেয়নি পুঁজিকে একটা পিছু টান দিয়েছে এবং সেই পুঁজিকে এক ধরনের বাধার ভেতর দিয়ে মুখোমুখি হতে হয়েছে এবং তখন পুঁজি সেখানে একটু বেঁকে গেছে বা সে ধারণাগুলো বেঁকে গেছে যেটাকে ওনারা বলছেন যে অনু অনুদিত হয়ে গেছে ট্রান্সলেটেড হয়ে গেছে আধুনিকতার যে ধারণাটা সে ধারণাটা ট্রান্সলেটেড হয়ে একটা ভিন্ন রূপ নিয়েছে কারণ সেখানে এমন কিছু কন্ডিশন ছিল যেটা পুঁজি এবং আধুনিকতার ধারণাগুলোকে সামনে এগিয়ে নিতে দেয়নি এই ভাবনাগুলো সেটা হচ্ছে ইতিহাস দুয়ের অংশ এবং প্রতিটা সমাজই এই নন ইউরোপিয়ান সমাজগুলো ইউরোপীয় বা মডার্নিটির ধারণাগুলোকে মোকাবেলা করেছে নানারকমভাবে এখন যেটা বলা হচ্ছে যে আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা হিস্ট্রি ওয়ানের উপরে আমাদের সমস্ত মনোযোগটা থাকে কিভাবে পুঁজি জয় করেছে কিন্তু পুঁজির যে পরাজয়ের জায়গাগুলো পুঁজি যেখানে জয় করতে পারেনি সেই জায়গার মনোযোগটা আমরা কম দিয়েছি এবং সেই জায়গায় আছে হচ্ছে স্থানিক ইতিহাস কেন পারে পারেনি ওই ওই জায়গাটা জয় করতে এবং সেখানকার নির্দিষ্ট জনগোষ্ঠীর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সাথে তাকে মোল্ড করতে হয়েছে এবং সেখানে একটা চাবি আছে আমাদের ভবিষ্যৎ ভাবনার অনেক রকম উদাহরণ উনি উল্লেখ করেছেন যে কীভাবে পুঁজির ধারণাগুলো বা আধুনিকতার ধারণাগুলো অনুদিত হয়ে গেছে উনি একদম মার্কসের যে অ্যাবস্ট্রাক্ট লেবারের সেন্স সেটা কীভাবে ভারতবর্ষে এসে যে অর্থে মার্কস কল্পনা করেছেন সেটা কীভাবে অনুদিত ঠিক একইভাবে সেখানে কাজ করেনি সেটার বিস্তারিত ব্যাখ্যা আছে কিংবা ধরা যাক আধুনিকতার একটা বড় ধারণা হচ্ছে যে প্রাইভেট সেলফ ব্যক্তি স্বাতন্ত্র বোধ তৈরি হওয়া এবং এই ব্যক্তি স্বাতন্ত্র বোধের একটা বড় নমুনা হচ্ছে যখন ইউরোপে এই ব্যক্তি ব্যক্তিস্বাতন্ত্র বোধের ম্যানিফেস্টেশন কীভাবে হলো একটা উপায় হচ্ছে অটোবায়োগ্রাফি তৈরি হওয়া মানুষ তাদের আত্মজীবনী লিখতে শুরু করলো আর কি এবং আত্মজীবনী একটা এই যে ব্যক্তি হিসাবে নিজেকে প্রকাশ করা সেটাও আধুনিকতার ধারাবাহিকতার প্রক্রিয়ার একটা অংশ প্রভিনশিয়ালাইজিং ইউরোপের ভিতরে উনি এই ভারতবর্ষের মূলত বাংলার অনেক সেই সময়ের ঊনবিংশ শতাব্দীর বেশ কিছু আত্মজীবনী মহিলারা অনেক আত্মজীবনী লিখেছেন পুরুষও লিখেছেন এই প্রসন্নময়ী দেবী বেশ অনেকের আত্মজীবনী উনি ব্যাখ্যা করে দেখেছেন ওটাও অটোবায়োগ্রাফি প্রথম দেখা গেল এইটিন ফিফটিজের দিকে সিক্সটি সেভেন্টিজের দিকে আত্মজীবনী লেখা শুরু হয়েছে কিন্তু ওই আত্মজীবনীর চরিত্র একেবারেই ডিফারেন্ট ইউরোপিয়ান আত্মজীবনী চরিত চরিত্র হচ্ছে সেই আত্মজীবনীগুলির ভেতরে আত্মের কথা যত আছে নিজের কথা যত আছে তার চেয়ে অনেক বেশি নব্বই ভাগ হচ্ছে অন্যের কথা পরিবারের কথা সমাজের কথা নিজের কথা পাঁচ ভাগ হয়তো আছে ওখানে মোর কালেক্টিভ বিইং ইন্ডিভিজুয়াল বিইং না সেলফটা ওখানে মোর রিলেশনাল সেলফ রাদার দ্যান ইন্ডিভিজুয়াল সেলফ তাহলে দেখা যাচ্ছে কি যে আত্মজীবনী ধারণাটা আধুনিকতার ধারণার অংশ হিসাবে প্রকাশিত হয়েছে কিন্তু তার চরিত্রটা কিন্তু একই রকম অন্যরকম ইউরোপীয় চরিত্র না সেটা ওই একই রকম আত্মজীবনী না সেটা এখানে এখানকার মাটির অভিজ্ঞতার ভিতর দিয়ে বদলে গেছে কিংবা ধরা যাক আধুনিকতার আর একটা বড়ো দাবি হচ্ছে যে যৌক্তিক রেশনালিটির সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে রেশনালিটি সুপ্রিমেসি অফ রেশনাল আবেগ এবং রেশনালিটিকে আলাদা করতে হবে আধুনিকতার একটা প্রধান শর্ত আধুনিক যে কোনো ইনস্টিটিউশন করতে হলে আধুনিক যে কোনো প্রকল্প করতে হলে সেখানে এটা যৌক্তিক ভিত্তিতে হতে হবে রেশনালিটি ইর রেশানালিটির জায়গা নেই এখানে উনি একদম ছোটো ছোটো অনেক উদাহরণ দিয়ে দেখাচ্ছেন যে কীভাবে যেমন ধরা যাক উনি বিদ্যাসাগরের বিধবা বিবাহের যে আন্দোলন এটা একটা মডার্নিস্ট আন্দোলন আধুনিক আন্দোলন কিন্তু বিদ্যাসাগর সেখানে শুধু যুক্তি দিয়ে কাজ করেননি উনি যেমন বিদ্যাসাগরের একটা বড় অস্ত্র ছিল হচ্ছে কান্না উনি পাবলিকলি কানতেন এবং ইমোশনকে উনি টুলস হিসেবে ব্যবহার করেছেন ভীষণ রকমভাবে এবং এটা যে উনি সফল হতে পেরেছেন শুধুমাত্র যুক্তি দিয়ে না ভীষণ রকমভাবে সেন্টিমেন্টকে উনি টুল হিসেবে ব্যবহার করেছেন তো এটাও জাস্ট আরেকটা উদাহরণ যে কীভাবে একটা মডার্নড প্রোডাক্ট বা প্রজেক্ট সেটা ভিন্নভাবে অনুদিত হচ্ছে এখানে আমি আমার কাজের সূত্র তো নানা দেশে যেতে যাবেন সেই ইন্ডিয়ায় আমি প্রজেক্ট করি তো সেখানে আমার পরিচিত একজন ডাক্তার দিল্লিতে উনি একটা গাড়ি কিনেছেন তো বোধ ফোর্ড গাড়ি তো গাড়িটা কিনে উনি এটা খুবই চর্চা ওখানে আছে গাড়ি বাসায় আনার আগে উনি গাড়িটা নিয়ে গেছেন পুরোহিতের কাছে সেটা গঙ্গার জল দিয়ে গাড়িটাকে ফোর্ট গাড়িটাকে একটু ধোয়ানো হয় তারপরে ফুলের মালা টালা পরিয়ে তারপরে বাড়ির বাসায় এনেছেন এখন কীভাবে এটাকে ব্যাখ্যা করবো আমরা এটা কীভাবে বুঝবো আর এই যে এই যে আচরণটাকে আমরা কীভাবে বুঝবো এভাবে হয়তো ভাবা যায় যে আমরা এই যে ফোর্ডের ইন্ডিয়ান ইকোনমির ভিতরে ফোর্ডের আশা হচ্ছে পুঁজির জয়ের ইতিহাস এখানে পুঁজির বিকাশের ইতিহাস কিন্তু ওটা হচ্ছে হিস্ট্রি ওয়ান কিন্তু যখন এটা পুরোহিতদের দিয়ে আমি এই ফোর্ড গাড়িটাকে ধুয়ে নিচ্ছি সেটা হচ্ছে হিস্ট্রি টু আমি এখানকার এই প্রাক আধুনিক যে উপাদান সেই উপাদান সাথে মিশিয়ে আমি এটাকে গ্রহণযোগ্য করে তুলে নিচ্ছি এটা তো আমি সেই অর্থে আধুনিক কিনা এখন আধুনিকতা ধারণা হচ্ছে যে সব রকম প্রাক আধুনিক উপাদান থেকে যখন আমরা বিচ্যুত হয়ে আসতে পারবো তখনই আমরা যথার্থ আধুনিক হয়ে উঠব এই ধারণাটাকেও উনি ক্রিটিক করছেন এবং এটার সাথে সেই সময়ের ধারণাটা যুক্ত যে সময় আসলে একটা লিনিয়ার প্রপঞ্চ না লিনিয়ার শুধুমাত্র অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে যায় না যে কোনো একটা টাইম ফ্রেমকে আমরা যদি ধরি সেটার ভিতরে জট পাকিয়ে থাকে অনেকগুলো সময় এখন ওই যে সেই ফোর্ড গাড়িটার ভিতরে কিন্তু দুটা সময় জট পাকিয়ে আছে একই সাথে এটা একটা এই সময়ের টেকনোলজির ডেভেলপমেন্ট এবং তার ভিতরে এটাকে আমি সংস্কার বলতে পারি কুসংস্কার বলতে পারি নানাভাবে প্রাক আধুনিক উপাদান বলতে পারি কিন্তু ওই উপাদানের একটা এলিমেন্ট এই সময়ের ভিতরেই যুক্ত হয়ে আছে যেটা বলা হয় যে ভারত বিশেষ করে একই সাথে অনেক শতাব্দীতে বাস করে কিন্তু উনি বলছেন যে এটা এটা মাত্রাভেদ হয় কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশেই সময়ের আমরা ভাবতে চাই যে বর্তমান অ্যাপসিলিউট নাও বলে কিছু একটা আছে কিন্তু আসলে অ্যাপসিলিউট নাও বলে কিছু না এটা সবসময় ইটস এ নট উনি অনেকগুলো উনি রাশিয়ান রাশিয়ান বলছি সরি আফ্রিকার কেনিয়া কেনিয়ার যে অ্যান্থ্রোপোলজিস্ট্যান্ড পরে প্রেসিডেন্ট কেনিয়ার তার আত্মজীবনে থেকে কতগুলো উদাহরণ দিয়েছেন যে কিভাবে মানে তার জীবনের ম্যাজিক খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল তাদের জীবনের ভারতীয় কোসা কোসাম্বির আলোচনা করতে উনি বলছেন যে ওনার রান্নাঘরে একই সাথে যখন একটা স্টোভ থাকে এবং প্রায় প্রস্তর যুগের একটা পাটা সেটা একদম প্রস্তর যুগ থেকে আছে প্রায় দুই পাঁচ হাজার বছর ধরে একই সাথে কোএক্সিস্ট করছে স্কটিশ একজনের বিয়ে করছেন যেখানে ছোট ছোট অনেক রিচুয়াল আছে তারা ওয়াইন খাওয়ার আগে সেটা একটু কার্পেটে ফেলে দেয় অ্যানসেস্টাররা যাতে খেতে পারে তো এগুলোকে আমরা মানে জাস্ট সাইড ডিসকাশন হিসাবে আমরা বলছি যে এগুলো সংস্কার কিন্তু খুব গভীরভাবে দেখলে যেটা দেখা যায় যে আসলে যে কোনো একটা বর্তমানের ভিতরে সময় অতীত কোনো একভাবে যুক্ত হয়ে আছে এবং ওই অতীতের ভেতরেই আছে এই 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 ধারণাগুলি যদি আমরা একটু লিঙ্ক করতে পারি যে হিস্ট্রি টুটা ওই জায়গাটায় ভেতরে ঢুকে আছে চাবির মতো যেমন বলছেন যে মানে ঠিক যেভাবে কোদালের ভেতরে কাদা লেগে থাকে মাঠ থেকে আসলে সেরকম অতীত আমাদের ভেতরে লেগে আছে কোনো না কোনোভাবে আমাদের জীবনের এবং বর্তমানের ভেতরে যুক্ত হয়ে আছে এখন সেই অতীতকে আমরা কি নিয়ে কি করব সেটাকে ঝেঁটে বিদায় করব কি না এখন একজন ট্রাক ড্রাইভার যখন গাড়ি চালাচ্ছে তখন তার গাড়ির ভেতরে একটা একটা সুরা ঝুলিয়ে রাখেন কিংবা আমি ভারতে তো মানে প্রত্যেকটা গাড়িতে ওদের মূর্তি ঝুলানো থাকে লেবু ঝুলানো থাকে তো এখন কীভাবে বুঝবো আমরা এটাকে যে যেদিন এই এই মূর্তিটা ওখান থেকে সরে যাবে সেদিন সে যথার্থ আধুনিক হয়ে উঠবে নাকি অন্যভাবে সেটাকে বোঝার সুযোগ আছে আমাদের তো এখন এই এই যে ধারণাগুলোর ভিতর থেকে উনি যেটা বলছেন যে এখানে একটা ইঙ্গিত আছে আধুনিকতার যে কথা আমরা বলছি বা ভবিষ্যতের কথা আমরা যেটা বলছি ভবিষ্যতের প্লুরালিটির বহুত্বর দিকে আমরা ভাবতে পারি আমাদের যে ধারণাটা তৈরি করা হয়েছে যে ইউরোপের চিন্তা যে কাঠামো তাতে যে ধারণাটা তৈরি করা হয়েছে যে ভবিষ্যৎ একটা রকম একটাই ভবিষ্যৎ এবং আমাদের সমস্ত প্রতিটি সমাজ রাষ্ট্র কাঠামো একটা বিশেষ দিকেই যাচ্ছে তাদের যাত্রা ভিশনটার ভিতরে যেটা আছে যে সেটা ওই একটা একটা গন্তব্য মানে আধুনিকতা ট্রেন একটা স্টেশনেই যাচ্ছে কিন্তু এমনও তো হতে পারে যে ট্রেন ওই স্টেশনে আমরা যাব না অন্য একটা স্টেশনে যাব সেটা সম্ভাবনা আছে কি না এখন সেটা যদি ভাবতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে আমাদের এই স্থানিক যে কোনো আমাদের বলি যে কোনো একটা নন ইউরোপীয় দেশ তাদের যে স্থানিক অভিজ্ঞতার ভিত্তিতে কীভাবে আধুনিকতার এবং পুঁজির সাথে মোকাবেলা করেছে এবং সেখানে কি উপাদানগুলো আছে কাদার মতো লেগে আছে আমাদের প্রাত্যহিক জীবনের ভিতরে সেখান থেকে কি আমরা একটা সূত্র পেতে পারি কিনা যেটা ভিন্ন একটা আধুনিকতার ভিশন আমাদের দেয় বহুত্বের ধারণা দেয় অল্টারনেটিভ মডার্নিটির কথা বলা হচ্ছে বিকল্প আধুনিকতার কথা বলা হচ্ছে এবং যে কথাটা বারবার রিপিট করেছেন এবং আমি যেটাকে মনে করি যে দের আর ডাইভার্স ওয়েজ অফ বিইং ইন দিস ওয়ার্ল্ড এ পৃথিবীতে বেঁচে থাকার বিভিন্ন পদ্ধতি আছে বিভিন্ন রূপ আছে কিন্তু আমরা এই রকম একটা চিন্তায় অভ্যস্ত হয়ে উঠেছি যে সমাজ রাষ্ট্র এবং বেঁচে থাকার জীবনের একটাই রূপ এই যে ইউনিভার্সালাইজেশন এই ইউনিভার্সালাইজেশনের বিপদ নিয়ে ভাবার কথা উনি বলছেন এখন এই মূল দ্বন্দ্বটা হয়েছে ইউনিভার্সালাইজেশন এবং পার্টিকুলারাইজেশন আমি একটা একটা স্থানের ভিতরে কি করে ইউনিভার্সাল আইডিয়াগুলোকে চর্চা করব এটা জটিল প্রায়োগিক এবং দার্শনিক সংকট যে মানবাধিকার একটা ইউনিভার্সাল আইডিয়া এটার রূপটাকে একই কিনা এখন আমরা এই ধরনের একটা ইউনিভার্সাল আইডিয়াকে প্র্যাকটিস করবার জন্যে যে ধরনের ইনস্টিটিউশনাল হিস্টোরিক্যাল এবং কি বলা যায় কনসেপচুয়াল প্রিপারেশান লাগে সেটা কি আমাদের আছে কি না লন্ডন যে শহর তৈরি হয়েছে চারশো বছর ধরে সেই চারশো বছরের ঔপনিবেশিক ইতিহাসকে বাদ দিয়ে আমরা কি একটা লন্ডন বানাতে পারবো কিনা এটা আদৌ কোনো সম্ভব কিনা যদি সেটা পারি আমি মনে করি যে হ্যাঁ আমাদের ওই ঔপনিবেশিক ইতিহাস লাগবে না আমরা এমনি বানাবো লন্ডন তাহলে সেটা আমাদের ভাবতে হবে পারবো কিনা না সেটার কি পদ্ধতি আর যদি সেটা না হয় তাহলে কি আমাদের অন্য কোনো উপায় আছে কিনা অন্য আমরা শহরের রূপটাকে কি রকম দেখতে পারি কি না বিকল্প একটা ভিশন আমরা দেখতে পারি কিনা এইখানেই যেটা হচ্ছে যে উনি যেটা বলছেন যে কোনো একটা আইডিয়ার একটা ডিসকারসিভ উপাদান থাকে আর একটা ফিগারেটিভ উপাদান থাকে যে এটার একটা ডিসকোর্সের ভিতরে জিনিসটা একরকম কিন্তু এটার যখন ম্যাটেরিয়ালাইজ হচ্ছে এটার যখন যে রূপটা তৈরি হচ্ছে সে রূপটা কীরকম সে রূপ কি বহু হতে পারে কি না সেটা একটাই রূপ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একটা ডিসকোর্স খুবই সত্য কথা কিন্তু আমি যদি আর একটু গভীরভাবে ভাবি যে মানুষটার কথা বলা হচ্ছে কে এই মানুষটা এটা কি হ্যাটস কোট পরা মানুষ নাকি লুঙ্গি পাঞ্জাবি পরা মানুষ আমি মানুষটাকে কিভাবে দেখি শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এখন এখানে দুই রকম মানুষ একজন মানুষকে এটা বলা হচ্ছে যে শুনো মানুষ ভাই আর একজন তাকে ভিশন দেওয়া হচ্ছে আর একটা যে তাহার মানুষ সবার উপরে মানুষ তো এখন এই এই যে এটা একটা ডিসকোর্স ডিসকর্সিভ একটা ব্যাপার কিন্তু এটা ফিগারেটিভ রূপটা কি কীরকম মানুষ আমরা দেখতে চাই আমরা সবাই একটা মেশিনের ভিতরে ঢুকে হ্যাটকট পরা মানুষে পরিণত হব ভবিষ্যতে দুইশো বছর পাঁচশো বছর পরে সবাই একই রকম কোকের বোতলের মতো পৃথিবীর সমস্ত মানুষ একই রকম দেখা যাবে নাকি অন্যরকম একটা মানুষের চেহারা হতে পারে অন্যরকম একটা আধুনিকতা হতে পারে অন্যরকম একটা সমাজ হতে পারে সেটা কঠিন এটা দার্শনিক জায়গা কিন্তু সেটা সম্ভাবনা আছে কি না এবং সেটার সম্ভাবনা যদি থাকে তাহলে আমাকে সেই ইতিহাস দুইয়ের দিকে খেয়াল করতে হবে আমাদের ইতিহাস দুইটা কী আমাদের এখানে আধুনিকতার জয়ের ইতিহাসটা কী আধুনিকতার পরাজয়ের ইতিহাসটা কী এবং সে পরাজয়ের ইতিহাসটা যদি আমরা আনডিক করতে পারি মানে ডিক করতে পারি তাহলে আমরা একটা ইঙ্গিত পেতে পারি যে জীবনটাকে আর দেয়ার ডাইভার্স ওয়েজ অফ বিং ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে কি অন্যরকমভাবে বেঁচে থাকার উপায় আছে ভুটানের মানুষ কি সবাই তাহলে একদিন প্যারিসের মতো করে চলতে থাকবে নাকি ভুটানও একটা মানব জাতির ভবিষ্যৎ রূপ হতে পারে দার্শনিক প্রশ্ন তো এই চিন্তা থেকে বড় দাগে যে আমরা যদি এই সম্ভাবনার কথা ভাবি কিনা এবং যদি ভাবি তাহলে আমাকে এটাকে এখন যেমন পোস্ট কলোনি আর পর ডিকলোনাইজেশনের কথা বলা হচ্ছে আমাকে এটাকে ক্রিটিক্যালি দেখতে হবে এই যে আমাদেরকে বাধ্য করা হয়েছে একটা নির্দিষ্ট ইউনিভার্সাল আইডিয়াতে ইউরোপীয় মাইন্ডসেটে সে মাইন্ডসেটের বাইরে আসা যায় কি না এবং সেটার পদ্ধতিগুলো কি। তবে উনি পাশাপাশি যেটা তার বইতে বারবারই উল্লেখ করছেন যে তিনি তার এই চিন্তা প্রক্রিয়ার ক্ষেত্রে ইউরোপীয় চিন্তার কাছে তার অশেষ ঋণ আছে উনি যেমন ধরনের ইউরোপিয়ান চিন্তার যে মূল দুটি ধারা একটা অ্যানালাইটিক্যাল ধারা যেটা ম্যাক্রো লেভেলের ডিসকাশন করেন কালমার্স তার একজন বড় পুরোধা তার কাছে তিনি ঋণ স্বীকার করেছেন এবং আর একটা মাইক্রো লেভেলের যে ফ্রেমওয়ার্ক যেটা হারমিনিউটিক ফ্রেমওয়ার্ক বলা হয় হাইডেগার যেটার মূল পুরোধা যেটা মানুষের এভরিডে লাইফের দিকে নজর দেয় তার কাছে তিনি তার ঋণ স্বীকার করেছেন কিন্তু তিনি যেটা বলছেন যে ইউরোপিয়ান চিন্তা হচ্ছে ইনডিসপেন্সিবল কিন্তু ইন অপরিহার্য আমরা যদি কিছু ভাবতে চাই ইউরোপিয়ান চিন্তার দ্বারস্থ আমাকে হতে হবে কিন্তু তা অপর্যাপ্ত আমাকে সমস্ত চিন্তার সব দিকন্তে আমাকে নিয়ে যায় না কিভাবে আমরা এই বিশ্বজনীন চিন্তাকে আমাদের স্থানিক অভিজ্ঞতার সাথে আমাদের স্থানিক অভিজ্ঞতা স্থানিক চিন্তাকে কি করে বিশ্বজনীন এই যে চিন্তা এবং উন্নয়ন বা আধুনিকতার যে যাত্রাটা হয়েছে তার সাথে যুক্ত করতে পারবো সেইটা হচ্ছে একটা বড় কাজ এর পরবর্তীতে এখন সাউদার্ন এপিস্টেমিওলজি বলে অনেকে কাজ করছেন সাউদার্ন থিওরি নিয়ে কাজ করছেন যারা মূল এটা বলছেন যে আমরা ইউরোপ পৃথিবীকে যেভাবে আমাদের দেখতে শিখি শিখিয়েছে সেটাই পৃথিবীকে দেখার একমাত্র পথ কিনা সেটা আমাকে প্রশ্ন করতে হবে এবং কেউ কেউ এমন কথা বলছেন যে আজকের পৃথিবী যেখানে এসে পৌঁছেছে এপিস্টিমোলজি আপনারা জানেন যে জ্ঞান যে প্রক্রিয়া আজকে পৃথিবী যে প্রক্রিয়া এসে পৌঁছেছে যেই জায়গায় এসে পৌঁছেছে এটা ইউরোপিয়ান এপিস্টিমোলজির পরিণতি প্রকাশ এবং এটাকে যদি একটা আমরা সংকটময় পরিস্থিতি মনে করি তাহলে ইউরোপিয়ান এপিস্টেমো যদি ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক দিয়ে এই সংকটের সমাধান হবে না আমাদের ফ্রেমওয়ার্কটাও নতুন করে ভাবতে হবে এবং সেই জন্যে একটা যেটা ডিকলোনাইজেশান বিওপনি দিক থেকে আমাদের চিন্তা প্রক্রিয়াটাকে ফ্রেমওয়ার্কগুলো ধারণা করতে হবে মানে দুঃখ দুর্ভাগ্যজনকভাবে যে আমাদের এমনি তো আমাদের মানে চিন্তার হেজিমনি যেটাকে বলে সেটা এত দাপটের ভাষার ব্যাপার আছে এখানে চিন্তার টুলের ব্যাপার আছে রিসার্চ ম্যাথোডোলজি আছে এগুলোতে নন ইউরোপান দেশগুলি এতই দুর্বল যে তারা তাদের আমরা তো নলেজ প্রডিউস করি না আমরা নলেজ কনজিউম করি শুধুমাত্র আমরা শুধু আহরণ করি কিন্তু আমরা নলেজ তৈরি করি না এবং এই যে তৈরি করি না একটা তো আমাদের দক্ষতা নাই রিসোর্স নাই পাশাপাশি এমন একটা ধারণায় আমাদের মানে বসিয়ে রাখা হয়েছে যে এর নতুন নলেজের কোনো জায়গা নেই তো এই খুব মোটা দাগে এই এই যে বি উপনিবেশন নির্মাণের একটা ফ্রেমওয়ার্কের কথা আমি বললাম কাঠামোর কথা বললাম এখন আমি এটার সূত্র ধরে চিকিৎসার ক্ষেত্রে দুটা এক্সাম্পলের কথা বলি দিক থেকে ঠিক আছে একটা হচ্ছে উপনিবেশিক ভারতের সময়ের যে স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা সেটা নিয়ে কাজ করেছেন বেশ অনেকে ডেভিড আর্নাল্ডের কলোনাইজিং দ্য বডি এক্ষেত্রে খুব একটা প্রণিধারযোগ্য বই সেখানে তিনি এছাড়াও আরও অনেকে কাজ করেছেন মোটা দাগে যে কথাটা সেটা হচ্ছে যে এটা ভারতবর্ষের প্রেক্ষিতে আমি বলছি মূলত ভারতবর্ষে যারা বাইরে থেকে এসেছে যারা এই উপনিবেশিক শক্তি তারা এটা এখন চিকিৎসার প্রেক্ষিতে কথাটা বলি মূলত ইউরোপিয়ান চিকিৎসা যেটা আমরা এলোপ্যাথিক বলি বায়োমেডিসিন বলি আজকের যে ইউরোপীয় চিকিৎসা ব্যবস্থার কথা বলি শুরুর দিকে বেশ কিছু ডাক্তাররা এসেছিলেন ব্যক্তিগতভাবে তারা এখানে ঘুরে গেছেন এখানকার জীবন নিয়ে লিখেছেন শাহজাহানের প্রাইভেট ডাক্তার ছিলেন ফ্রেঞ্চ একজন ডাক্তার ফ্রান্স বার্নিয়ার তার আত্মজীবনী আছে তারা এখানকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উনি জাস্ট এক ধরনের অ্যান্যাক ডটস রকম কাহিনী স্মৃতি এগুলো লিখেছেন খুব বেশি আগ্রহ তাদের ছিল না তারপরে যেটা মূলত এখানে এই পাক ভারত উপমহাদেশে ভারতবর্ষে ইউরোপীয় বা ওয়েস্টার্ন মেডিসিন এসেছে দুটা পথ ধরে একটা হচ্ছে এই উপনিবেশিক প্রশাসকদের পথ ধরে একটা হচ্ছে মিশনারিদের হাত ধরে এই দুটো দুটো রাস্তা দিয়ে এবং মনে রাখতে হবে যে দুটাই মানে তাদের মেডিকেল এজেন্ডা ছিল না স্বাস্থ্য এবং চিকিৎসা ভালো করবার জন্যে এই অঞ্চলের এজেন্ডাটা ছিল বিয়ন্ড মেডিসিন মেডিসিন মেডিকেল এজেন্ডা নিয়ে আসেনি কলোনিয়াল এরা মূলত এসেছিলেন যে এই এক হচ্ছে যে তাদের তো যারা প্রশাসক কলোনিয়াল অফিসার যারা এসেছিলেন তাদের জন্য এটা তো একটা খুবই রিমোট এক্সোটিক একটা জায়গা এবং এখানে অদ্ভুত বিচিত্র সব রোগ হয় কালাজার ম্যালেরিয়া যেগুলো ডায়রিয়া যেগুলো ইউরোপে নাই এবং সেটা ছিল তাদের একটা বড় থ্রেট কলোনিয়াল শাসনের জায়গায় তো মূলত এবং তাদের একটা আর্মি ছিল বড় ব্রিটিশ আর্মি যেটা ব্রিটিশ আর্মির স্বাস্থ্য যারা সেনাবাহিনীতে আছে এবং কলোনিয়াল অফিসার যারা ছিল তাদের স্বাস্থ্যের জন্য মূলত ওয়েস্টার্ন চিকিৎসকরা নিয়োজিত ছিলেন বলা যায় যে ওয়েস্টার্ন চিকিৎসা ব্যবস্থা মূলত দুটা এনক্লেভের ভিতরেই চর্চা হতো একটা হচ্ছে ব্যারাকে ক্যান্টনমেন্টের ভিতরে এবং কলোনিয়াল অফিসার তাদের জন্যে আরেকটা ছিল জেল জেলের ভিতরে এই 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 জায়গাটাই তাদের মানে বায়োমেডিসিন বা মেডিকেল ওয়েস্টার্ন মেডিসিন অ্যালোপ্যাথিক মেডিসিনের একটা কর্মকাণ্ড কার্যকারিতা ছিল এর বাইরে যে বিশাল ভারতবর্ষ সাধারণ মানুষ সেখানে ওয়েস্টার্ন মেডিসিনের কোনো জায়গায় ছিল না এটা মূলত আয়ুর্বেদ ইউনানি সিদ্ধি যোগ এবং আরও লোক অনেক চিকিৎসা সেখানে চলত সেই অর্থে বলা যায় যে তখন যদি বলা যায় যে ভারতবর্ষের মেইন স্ট্রিম চিকিৎসা ব্যবস্থা ছিল হচ্ছে আয়ুর্বেদ ইউনানিবিদ চিকিৎসা এবং ওয়েস্টার্ন মেডিসিন ছিল অল্টারনেটিভ মেডিসিন কিন্তু আজকের যদি আপনি তাকান এখন যে কোনো আয়ুর্বেদিক হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন বা ইউনানি হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন তো কী করে একটা মেইন স্ট্রিম মেডিসিন অল্টারনেটিভ মেডিসিনে পরিণত হলো সেটা এই এটাই হচ্ছে ওই ঐতিহাসিক প্রক্রিয়ার ভেতর দিয়ে হয়েছে মূলত এটা এমন না যে শুধুমাত্র এই ওয়েস্টার্ন মেডিসিনের শক্তির জোরে হয়েছে এটার পেছনে উপনিবেশিক প্রশাসনিক অর্থনৈতিক সামরিক যে শক্তি সেটার ভেতর দিয়ে এই ট্রান্সফরমেশনটা হয়ে গেছে দুইশো বছরের ভিতর দিয়ে ওয়েস্টার্ন মেডিসিন হয়েছে মেইন স্ট্রিম মেডিসিন আর অন্য স্থানীয় সমস্ত মেডিসিন হয়ে গেছে অল্টারনেটিভ মেডিসিন এটা অনেক বড় ইতিহাস কিন্তু খুব সংক্ষেপে আমি বলতে পারি এটার মূলত একটা ঘটেছে হচ্ছে যে যেটা একটা ট্রিগারিং পয়েন্ট বলা যেতে পারে সেটা হচ্ছে মহামারীর দিক থেকে মহামারীরকে কেন্দ্র করে এই অঞ্চলের তিন তিনটা বিষয়ে খুব বড়ো বড়ো মহামারী হতো হয়েছিল বা সেই সময় একটা হচ্ছে স্মলপক্স গুটি বসন্ত একটা হচ্ছে কলেরা আর একটা হচ্ছে প্লেগ এই তিনটার মহামারী হতো এবং এটা একটা জনজীবনের একটা বড় ব্যাপার ছিল এবং বিশেষ করে কলেরার অষ্টাব্দশ শতাব্দীতে কলেরার তিনটা খুব বড় ধরনের মহামারী হয় যেটা পুরো বলা যেতে পারে এই মানে ব্রিটিশদের এখানকার মেডিকেল সিস্টেমের সাথে যে সম্পর্কের প্যাটার্নটা বদলে দিয়েছিল এখানে একটু টেকনিক্যাল দুটা টার্ম একটু জেনে রাখলে ভালো এই পাবলিক হেলথের ক্ষেত্রে তিনটা কথা বলা হয় একটা হচ্ছে এপিডেমিক একটা অ্যান্ডেমিক একটা হচ্ছে প্যান্ডেমিক অ্যান্ডেমিক হচ্ছে যে কিছু কিছু রোগ একটা নির্দিষ্ট এলাকায় মানে রেগুলার ইন্টারভেলে হয় একটা বিশেষ সিজনে হয় কিন্তু সেটা ওই নির্দিষ্ট এলাকায় বা সময় থাকে যেমন ধরেন উত্তরবঙ্গে অনেকের ই গয়টার থাকে এই দিনাজপুর রংপুর এলাকায় সবার ওই ওইটা একটা ওই এলাকার এন্ডেমিক বলা যেতে পারে আর এপিডেমিক হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট অসুখ হঠাৎ করে কোনো একটা এলাকায় সাধারণভাবে যতটা হয় তার চেয়ে বেশি হয়ে যাওয়া হুম সব সময় কলেরা হয় বছরে হয়তো পাঁচশো লোক কলেরায় আক্রান্ত হয় হঠাৎ করে পাঁচ হাজার লোক আক্রান্ত হয়ে গেল সেটাকে তখন আমরা বলবো এপিডেমিক আর কিছু কিছু পরিস্থিতি হয় যখন ওই একটা বিশেষ মহামারী একটা অঞ্চল ছেড়ে একটা দেশ ছেড়ে আর দেশে প্রবাহিত হতে থাকে জনগোষ্ঠীকে ধরে মানে সীমানা পেরিয়ে অনেকগুলো দেশ একসাথে এফেক্টেড হয় সেটাকে বলে প্যান্ডেমিক তো এই প্যান্ডেমিক বলা যায় যে ভারতবর্ষের এই চিকিৎসার পুরো চিত্র বদলে দিয়েছিল সেই সাথে এটাও একটু মনে রাখতে হবে যে রোগ আর মহামারীর একটা পার্থক্য আছে রোগ হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স আমার অসুখ হয়েছে আমি এটাতে ভুগছি আর মহামারী হচ্ছে কালেক্টিভ এক্সপিরিয়েন্স একটা জনগোষ্ঠী এটা দিয়ে আক্রান্ত হচ্ছে সুতরাং এই পুরো বিষয়টার ভিতরে একটা কালেকটিভিটি আছে এবং সে সময় যেটা হতো এবং এটা এটা ছিল মহামারী ছিল একটা সোশ্যাল ইভেন্ট কালচারাল ইভেন্ট অ্যান্ড রিলিজিয়াস ইভেন্ট এটা 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 কালেকটিভলি মানুষ এক্সপিরিয়েন্স করে এটাকে এবং যে কারণে এই মহামারীগুলোকে কেন্দ্র করে অনেক রিচুয়াল সে সময় ছিল আপনারা অনেকে জানবেন যে গুটি বসন্তের জন্য একটা নির্দিষ্ট পূজা হতো শীতলা পূজা আর কলেরার জন্যে শীতলা দেবীর পূজা হতো রেগুলার এবং কলেরার জন্য ছিল ওলা বিবি তার পূজা এখনও আমি নিজের যখন ডাক্তারি প্র্যাকটিস করেছি গ্রামে সেই নব্বই দশকে ওলা বিবির ইয়ে আছে এখন এটাও খুব ইন্টারেস্টিং এটা আরও ডিক করার ব্যাপার আছে এক একজন এক ধরনের একটা একজন হিন্দু দেবী আর আর একটা মুসলমান বিবি এগুলোরও নানারকম ঐতিহাসিক ব্যাপার আছে কিন্তু বিষয়টা ছিল যে এটা এটা এটাকে মোকাবেলা করার প্রক্রিয়াটা ছিল অনেক বেশি সামাজিক এবং ধার্মিক একটা প্রক্রিয়া এখন যেটা হলো বিশেষ করে কলেরা মহামারী তিনটা বড় প্যান্ডেমিক হয়েছিল আষ্টাদশ শতাব্দীতে একটা আঠারোশো সালের দিকে আর একটা হচ্ছে আট আঠারোশো বত্রিশের দিকে আরেকটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ ওই দশকে এবং সেগুলো ইন্টারেস্টিং হচ্ছে যে এই তিনটা প্যান্ডেমিকেরই মহামারীর সূত্রপাতটা হয়েছিল বাংলার অঞ্চল থেকে মূলত একদম সেগুলোর তো ইতিহাস আছে মূলত বরিশাল থেকে এটা শুরু হয় এবং সেটা প্যারিস পর্যন্ত যায় এবং একেবারে পুরো ইউরোপকে লক্ষ লক্ষ মানুষ মরে গিয়েছিল এটা বেঙ্গল কলেরা হিসাবে পরিচিত তখন তো এখন এই কলেরা বিষয়টা বিশেষ করে এই তিনটা কলেরা উপনিবেশিক শাসন প্রশাসন এবং উপনিবেশিক পুরো চিন্তাকে কয়েকভাবে আঘাত করে এই কলেরা যে বরিশাল থেকে হয়েছে বলে বরিশালের কোনো বদনামের কোনো ব্যাপার নেই বরিশালের কোনো মানুষ এখানে থেকে থাকলে তাতে মানে বিশেষ কিছু বোধ করার ব্যাপার নেই কারণ এই বরং গর্ব করার ব্যাপার আছে কারণ সত্যিকার অর্থে এই এই ইন্টারেস্টিং হচ্ছে আমার নিজের ব্যক্তিগত একটা আগ্রহের বিষয় হচ্ছে এই অ্যাপিডেমিক্যান্ড হিস্ট্রি আমি এটা আমি খুব সংক্ষেপে পড়ছি কিন্তু এটা নিয়ে আমি অনেক আমার একটা পেপারও আছে ইনফ্যাক্ট এই বেঙ্গল কলেরার জীবাণু এই বরিশাল জীবাণু সমস্ত ইউরোপকে ট্রান্সফর্ম করে দিয়েছে একদম আজকের যে আধুনিক ইউরোপ আমরা দেখছি সেটার একটা বিরাট রোল আছে এই এই কলেরার তো সেটা বিস্তারিত কিন্তু খুব সংক্ষেপে যদি বলি যে কয়েকভাবে তাদেরকে এটা বলা যায় যে এক ধরনের প্রচণ্ড বিপর্যস্ত করেছে প্রশাসনিকভাবে সামরিকভাবে এবং দার্শনিকভাবে প্রথম কথা হচ্ছে যে এই এটা এমন একটা ডিজিজ যেটা তখন কোনো কিওর ছিল না কলেরার তো কোনো প্রতিষেধে কলেরার এই কোচ যেটা আবিষ্কার করেছে অনেক পরে এইটিন সেভেন্টিজের দিকে এবং এইটিন পার্টিকুলার নাইনটিন সেঞ্চুরিতে এইটিন থার্টিজ ফর্টিস ফিফটিজের দিকে বলা যেতে পারে যে কলোনিয়াল হিস্ট্রির সবচেয়ে বুমিং টাইম মানে এই সময়টা তারা দ্য দে সেলিব্রেটিং দি গ্রেটনেস অফ কলোনিয়ালিটি সব দিক থেকে প্রশাসনিকভাবে বিজ্ঞানের দিক থেকে দার্শনিকভাবে হঠাৎ করে এমন একটা অসুখ আসলো প্রথম কথা হচ্ছে এই অসুখটার কোনো চিকিৎসা জানা নেই মেডিকেল সায়েন্সের এত বড় সমস্ত উদ্ধার তারা করে ফেলেছে কিন্তু কলেরার কোনো উত্তর তাদের জানা নেই এটা তাদের মেডিকেল সায়েন্সের যে ইগো সেখানে একটা বিরাট ধাক্কা নেয় আমার খুব মজার অনেক রকম ব্যাপার আছে এটা নিয়ে অনেক রকম গবেষণা হয়েছে যেটা কি করা যায় আমি এটার উপরে বিশেষ করে একটা ইয়ে করেছিলাম এক ডাচ ডাক্তার ডাক্তার আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি মিশিন বানিয়েছিলেন তখন আমি এটা বলছি তার আগে যে মানে যেহেতু এটা একদম ইয়েতে যাচ্ছিল কি বলা যায় ভারত হয়ে রাশা হয়ে মিডল ইস্ট হয়ে তারপর ইউরোপকে আঘাত করে ইউরোপের প্রায় সবগুলো দেশকে দিয়ে ইংল্যান্ডে যেয়ে এটা শেষ হয় প্যারিস ট্যারিস হয়ে একদম ইংল্যান্ডে যে এই কলেরাটা শেষ হয় বিলিয়ন মিলিয়নস অফ পিপুল মারা যায় তো ওইটা আমস্টারডাম নেদারল্যান্ডসের যখন অ্যাটাক করে নেদারল্যান্ডসের সে ডাক্তার উনি উনি একটা মেশিন বানিয়েছিলেন যেখানে কলেরার রোগী আসলে ভিতরে ঢুকিয়ে দিতেন ঢুকিয়ে সেটা অনেক ওনার একটা ধারণা ছিল যে বডি থেকে অনেক ঘাম যদি বের করে ফেলা যায় তাহলে এটা ভালো হবে এবং এটা নিয়ে অনেক ইনভেস্ট সরকার তাকে পেট্রোনাইজ করেছে অনেক ইনভেস্ট ইনভেস্ট করে কিন্তু আলটিমেটলি কিছু করতে পারেননি তারপরে উনি এতই কনফিডেন্ট ছিলেন ওইটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত যখন কিছুই হয়নি উনি একদম ডাক্তারই ছেড়ে দেন এবং উনি উনি একটা কবিতার বই লেখেন এবং সে কবিতার বইটার নাম হচ্ছে এনিমি উইদাউট এ ফেস এবং কলেরা নিয়ে মানে তার ইগোটা আমি জাস্ট ইগোর উদাহরণটা দিচ্ছি যে কিভাবে সেটা তাদের শ্যাটার্ড করে দেয় একটা হচ্ছে মেডিকেলি দ্বিতীয় হচ্ছে যে যখন এই ইউরোপ তখন এক ধরনের তারা বলছে যে বিউটিফুল ডেথ সেলিব্রেট করছে মেডিকেল সুন্দর হাসপাতালের বিউটিফুল বেডের ভিতরে মৃত্যু হবে এবং মেডিকেল সায়েন্স এমন একটা মানে এস্থেটিক্স অফ বিউটি ডেথ নিয়ে চলছে সেইখানে এমন একটা অসুখ এটার ম্যানিফেস্টেশনও খুব বর্বর এইটার চেহারা সুরত ধরন সব কিছু এতই বর্বর যে এটা তাদের সেই মানে অ্যাস্থেটিক্স অফ ডেথকে একেবারে ছিন্ন করে দিয়েছে এবং যে লোকটা সকালবেলা সুস্থ রাতের বেলা সে মারা যাচ্ছে তো এইটা যেটা হয়েছে যে ওদের যে বুর্জুয়া সেন্সিভিটি সেন্সিটিভিটি বলা হয় সেটাতে ভীষণভাবে আঘাত করে এবং ইন্টারেস্টিং হচ্ছে যে তারা এটাকে এই কলোনিয়াল ন্যারেটিভটাকে রিএনফোর্স করার ক্ষেত্রে আরও ব্যবহার করে তারা তারা দেখায় যে শুধুমাত্র এই ধরনের একটা বর্বর জাতি থেকে এই ধরনের বর্বর অসুখ আসতে পারে এটা কোনো সভ্য সভ্য দেশে এটা এটা হবে না ইন্টারেস্টিং হচ্ছে যে যেমন আমি একটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্যে ফ্রান্সের তখন যে হেড সার্জন যখন এটা ফ্রান্সের বর্ডারে আসছে কলেরা তখন উনি একটা গেজেট প্রকাশ করেছিলেন তো সেই গেজেটের ভিতরে উনি বলছেন Uh, uh, a main French health department, a surgeon. Today, no one country of the globe has civilization, industry, and commerce achieved a higher degree of perfection than France. Enlightenment has spread so widely through all classes of society that everybody is well aware of the precautions to be taken against the causes of disease. We are blessed with a superb and healthy population. What country, moreover, is richer than ours in enlightened physicians? বলছে যে সুতরাং সব ইউরোপীয় হয়ে যেতে পারে কিন্তু ফরাসি যে সভ্যতা আছে এই সভ্যতাকে আঘাত করার ক্ষমতা এই বর্বর অসুখের নাই মজার ব্যাপার হচ্ছে এই ঘোষণাটার এক সপ্তাহ পরে রাজ পরিবারের দুইজন কলেরায় হয়ে মারা যায় একদম স্রেফ রাজ পরিবারের সাধারণ মানুষও না আর কি তো এই ব্যাপারটা তাদেরকে যেটা বলছিলাম যে তাদের এই বুর্জুয়াস সুপিরিয়রিটিকে কলেরা আঘাত করে এটা গেল একটা আরেকটা যেটা খুব মেজর ব্যাপার হচ্ছিল সেটা হচ্ছে যে সেই সময় অনেকগুলো যুদ্ধ চলছিল এক হচ্ছে যে ভেতরে তোদের আরবি ব্রিটিশ আরবি যেটা ছিল আরবির বহু সৈন্য মারা যায় এই কলেরাতে এবং আপনারা জানেন যে বিশেষ করে ফিফটিজে নাইনটিন এইটিন ফিফটিজের দিকে সেপাই বিদ্রোহ হলো এইটিন ফিফটি সেভেনে এবং সে সেপাই বিদ্রোহের প্রেক্ষিতে তারা কিন্তু আগে ব্রিটিশ আর্মির যে কম্পোজিশন ছিল তার সিক্সটি পার্সেন্ট ছিল হচ্ছে লোকাল ভারতীয়রা থাকতো ফোরটি পার্সেন্ট ব্রিটিশ সোলজার থাকতো কিন্তু ওই সিপাহি বিদ্রোহ হওয়ার কারণে তারা কম্পোজিশানটা বদলে দেয় কারণ তারা বিশ্বাস করতে পারে না ভারতীয় সৈন্যদের তারা অনেক বেশি ব্রিটিশ সৈন্য নিয়ে আসে একই সময় সেই সময় খুব বড় একটা ইয়ে কি বলে কি বলে ওটাকে ক্রিমিয়ার ওয়ার রাশার সাথে চলছে ব্রিটেনের এবং সেখানে বহু সোলজার মানা যায় মিলিটারিলি ওরা একদম এই কলারা তাদেরকে স্যাট করে ফেলে এই এই কতগুলি কারণের দিক থেকে তখন তারা বাধ্য হয় তারা বলছে যে মানে এর আগে তো তারা সাধারণ মানুষ কি ধরনের সেবা করছে কি ধরনের জীবন জীবনযাপন করছে তাদের কি আয়ুর্বেদ ইউনানি নিয়ে খুব বেশি তারা মাথা ঘামায়নি কিন্তু এই কলেরা বিশেষ করে আরও এর পাশাপাশি কি বলে ওটাকে পক্স এবং পরবর্তীতে প্লেগ তাদেরকে বাধ্য করে যে তাদের এক হচ্ছে যে তাদের সেই মেডিকেল সায়েন্সকে চ্যালেঞ্জ করেছে তাদের বুটজুয়া সেন্সিটিভিটিকে চ্যালেঞ্জ করেছে তাদের ইকোনমিকে চ্যালেঞ্জ করেছে এবং তাদের মিলিটারি ফোর্সকে চ্যালেঞ্জ করেছে ডিজিজ তখন তারা বাধ্য হয়েছে যে এখানকার হেলথ তো আমাদের ইন্টারভেন করতে হবে এখানে তো এভাবে চলতে দেওয়া যায় না তারপর যেটা হলো যে এইটিন সিক্সটিতে প্রথম এখন আমাদের গ্লোবাল হেলথ কনফারেন্স হয় আমি নিজের কাজের সূত্রে বহু জায়গায় যাই কিন্তু প্রথম কনফারেন্সটা হয়েছিল গ্লোবাল হেলথ কনফারেন্স যেটা তখন সেটাকে বলা হয়েছিল স্যানিটারি কনফারেন্স এইটিন সিক্সটিতে এই কলেরাকে কেন্দ্র করে যে সারা পৃথিবীর সমস্ত ইউরোপের বিশেষ করে তারা বসেছে এটা কী করা যায় এটা তো এই ধরনের এই এই বিশেষ করে ভারত এবং বাংলাকে তাদের একটা বড়ো চিন্তার বিষয়ে দাঁড়ায় এবং তখন তারা অনেকগুলো স্টেপ তারা নেওয়া শুরু করে যেমন এইটিন থার্টিস থেকে বাধ্য করা এর আগে যেমন ধরেন লোকাল নানা রকম চিকিৎসা ছিল করেলার তারপরে স্মল স্মলপক্সের টিকাদার বলে একটা গ্রুপ ছিল যারা স্মল স্মলপক্সের টিকা দিত একটু অন্যভাবে তারা এটাও ছিল একটা রিচুয়াল অনেকটা ধর্মীয় রিচুয়ালের মতো তারা আগের বছরের বসন্তের একটা ওই যে গুটি হতো সেখান থেকে একটা অংশ রেখে দিত সেটা তারা ফুটা করে পরের বছর বসন্ত আসবার এটা লাগিয়ে দিত সেটার সাথে অনেক পূজা আর্চা হতো গঙ্গার পানি দেওয়া হতো এবং এটা একটা শীতলা দেবীকে খুশি করার জন্য কিন্তু এটা ভিতরে একটা সায়েন্টিফিক বেসিস ইন্টারেস্টিং ছিল কিন্তু এটা হয়তো অত ডেভেলপ যেটা পরে জেনার ভ্যাকসিনেশন তৈরি করে তো এখন নাইনটিন থেকে তারা পুরো ভারতবর্ষে প্রথম মানে লিগালি এটাকে ইয়ে করে যে অ্যালোপ্যাথিক এবং ওয়েস্টার্ন মেডিসিন ছাড়ার বাকি সমস্ত মেডিসিন আইনগতভাবে নিষেধ ক্রিমিনালাইজ করা শুরু হয় যে অন্য ইয়ে করা যাবে না তারপরে তারা এপিডেমিক অ্যাক্ট তৈরি করে বিশেষ করে তখন একটা মানে এই এপিডেমিকের সোর্স যেহেতু তখনও জার্ম থিওরি তৈরি হয়নি দুই ধরনের ধারণা তখন ছিল একটা মায়াস্মিক ধারণা বলতো আর একটা কন্টেজিয়াস ধারণা একটা একটা প্রধান ধারণা ছিল যে মানুষের মানে ফিলদি জীবনযাপন আবর্জনা এবং নোংরা ইয়ে থেকে এই কলেরাগুলো জন্ম জীবাণু সম্পর্কে ধারণা ছিল এবং তারা একটা বড় সোর্স করে হচ্ছে ভারতের যে যতগুলো বিশেষ করে ফেস্টিভ্যাল যেটা হতো মানে তীর্থস্থান মেলা তারপরে পুরী এবং বোম্বেতে হজ তখন হজ করার জন্য সবাই বোম্বেতে যেত সেখান থেকে জাহাজে উঠতে একটা বিরাট গ্যাদারিং হতো যত রকম রিলিজিয়াস গ্যাদারিং ছিল সেগুলোর উপর তারা ট্যাক্স বসায় এবং এপিডেমিক অ্যাক্ট করে এবং সেগুলোকে ক্রিমিনালাইজ করা হয় এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঠিক একই সময় এর আগে মিশনারিরা ওয়েস্টার্ন মিশনারিরা এমনি ব্যক্তিগত উদ্যোগে খ্রিস প্রচার করতেন কিন্তু এই কলেরার ইয়ের পাশাপাশি সময় ব্রিটিশ অথরিটি তাদেরকে লিগালি ইয়ে ক্রিশ্চিয়ানিটি প্রচার করবার জন্যে ব্যবহার করেন এবং ইন্টারেস্টিং হচ্ছে কলেরাকে তারা এই খ্রিস্ট ধর্ম প্রচারের একটা বড় লজিক হিসাবে দেখায় যে আরেকটা ছোট্ট উপমা বলি ইয়ে বলি একজন মিশনারি এইটিন টোয়েন্টি এইটে বলছেন আর কি প্রবাবলি নো স্পট অন আর্থ রিপ্রেজেন্টস উইদিন সো স্মল এ ক্যাম্পাস সাচ কমপ্লিকেটেড সিন অফ মিজারি ক্রুয়েলটি অ্যান্ড ভাইস অ্যাজ রিপ্রেজেন্টেড টু ভিউ অ্যারাউন্ড দ্য টেম্পল অফ জগন্নাথ ইন পুরী পুরীর ওই জায়গাটা সম্পর্কে বলছে এর মতো জগৎ সংসারে এর মতো নোংরা জায়গা পৃথিবীতে কোথাও নাই এবং যে ধর্ম এ ধরনের নোংরা চর্চা করে এটা তো সভ্যতার অংশ হতে পারে না এবং কি কারণে খ্রিস্টান ধর্ম নেওয়া উচিত সেটার একটা রেফারেন্স পয়েন্ট ছিল এটা তো ব্যাপার হচ্ছে যে এই সময়ের থেকে এবং তারপরে তারা এই এইটিন ফিফটিসের পরে অনেকগুলো স্টেপ নেয় প্রথম ডিসপেন্সারি তৈরি করে এর সারা ভারতের বিভিন্ন অঞ্চলে গ্রাম অঞ্চলের মানুষের জন্য তারা হসপিটাল ছোট ছোট ডিসপেন্সারি বসায় এবং পিপলের স্বাস্থ্যের জন্যে এর আগে শুধুমাত্র তাদের আর্মি অফিসার এবং কলোনিয়াল অফিসারের স্বাস্থ্যের জন্য ছিল এবং এটা দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে যে এটা যেন ওখানে যেন কলেরার সোর্স না হয় দ্বিতীয় হচ্ছে তারা তো লেবার ফোর্স কলোনিয়াল ইকোনমির ফোর্স তাদেরকে সুস্থ রাখতে হবে নাইনটিন এর ফিফটি টুতে প্রথম তারপর তারা ঠিক করে যে এখানে মেডিকেল হস মানে ট্রেনিং শুরু করতে হবে প্রথম ক্যালকাটা মেডিকেল কলেজ তৈরি হয় এইটিন ফিফটি টুতে এবং তারা মানে ট্রেন্ড ওয়েস্টার্ন মেডিসিন তৈরি করে এবং বিশেষভাবে জানার বিষয়টা হচ্ছে যে অন্য রকম চিকিৎসাগুলোকে ক্রিমিনালাইজ করা হয় এবং যখন এই কলেরা হতো প্লেগ হতো তাদেরকে ওই রোগীদের ধরে ধরে হাসপাতালে আনা হতো পুলিশ দিয়ে পুলিশিং শুরু হয় এবং সেটা নিয়ে অনেক অনেক উদাহরণ আছে সেখানে রায়ট হয়েছে বিশাল বিদ্রোহ হয়েছে রিভল্ট হয়েছে এই কলেরা এবং প্লেগকে কেন্দ্র করে কারণ তারা এটাকে ইন্ডিভিজুয়ালাইজ করে ফেলে যে হচ্ছে এই লোকের ভিতরে সমস্যা কিন্তু মানুষের কাছে যেটা বলছিলাম যে মহামারী হচ্ছে একটা কালেকটিভ এক্সপিরিয়েন্স এবং তারা এটাকে কিছুতেই হাসপাতালে দিতে চায়নি হাসপাতাল ঘেরাও হয়েছে বিশাল বিদ্রোহ হয়েছে কিলিং হয়েছে অনেক বড় বড় উদাহরণ আছে সেই সময় এই মহামারীকে কেন্দ্র করে এবং এইটিন নাইনটিতে তারা এই একটা অ্যাক্ট পাস করে যেটার ভিতর দিয়ে মানে এই এটা হচ্ছে মানে বাধ্যতামূলক এই ওয়েস্টার্ন মেডিকেল ইন্টারভেনশন তো যেটা আমি বলতে চাচ্ছি যে জাস্ট একটা সংক্ষিপ্ত উদাহরণের ভিতর দিয়ে এই যে আমরা ওটার সাথে যদি লিঙ্ক করি যে ইউরোপিয়ান মাইন্ডসেট ইউরোপিয়ান জ্ঞানকাণ্ড কিভাবে সারা পৃথিবীর জ্ঞানকাণ্ড হয়ে ওঠে এই মেডিকেল সায়েন্সের যে আজকে আমরা এটাকে প্রধান চিকিৎসা এবং স্বাস্থ্যের প্রধান ন্যারেটিভ হিসেবে জানছি সেটা শুধুমাত্র তাদের শক্তি দিয়ে তাদের এই মেডিকেল সায়েন্সের শক্তি দিয়ে হয়েছে শক্তি সেখানে আছে কিন্তু শুধু সেটা দিয়ে হয়েছে সেটা ভাবলে ভুল হবে এটার পেছনে প্রশাসনিক সামরিক অর্থনৈতিক চাপ প্রক্রিয়া এবং ফোর্স কাজ করেছে করে একটা পর্যায়ে আস্তে আস্তে এটা মার্জিনালাইজ হতে হতে প্রান্তিক এখানকার স্থানীয় সমস্ত চিকিৎসা পদ্ধতি প্রান্তিক চিকিৎসা পদ্ধতিতে পরিণত হয়েছে এবং ক্রিমিনালাইজ হয়েছে কিন্তু আবার যদি আসি কিছু কিছু দেশ সেটাকে ডিকলোনাইজেশনের একটা প্রসেস অন্তত শুরু করেছে ভারতে বিশেষ করে তারা এই পুরো পাক ভারত যখন স্বাধীনতা আমি বলছিলাম যে উপনিবেশিক স্বাধিকার আন্দোলনের সময় একটা ইন্টারেস্টিং একটা ডাইমেনশন আছে তো রাজনীতিবিদরা কাজ করছেন গান্ধী নেহরু জিন্নাইরা কাজ করছেন কিন্তু পাশাপাশি খুব বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক ইউনানি চিকিৎসক এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এক বড় হাকিম আজমল বলে একজন খুবই বিখ্যাত হাকিম ছিলেন যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন একটা বড় এবং তার পয়েন্টটা ছিল এই ইন্ডিজিনিয়াস মেডিসিনের জায়গাতে তো ভারত যেটা করছে এখন সেই স্থানিক চিকিৎসাগুলোকে অনেক বেশি তারা মেইন স্ট্রিমে পরিণত করতে পেরেছে সমান্তরালভাবে সেখানে চলে একইভাবে আমার জানা মতে আমি জানি যে একই সাথে মেডিকেল কলেজে চান্স পেয়েছে আয়ুর্বেদিক মেডিকেল কলেজে চান্স পেয়েছে সে আয়ুর্বেদিক মেডিসিন পরে মেডিকেল কলেজে না গিয়ে আমি ভিয়েতনামে গিয়েছি ভিয়েতনামে তারা আমি যদি ওই কথাটার সাথে একটু তুলনা করি যে আধুনিকতার ফিগারেটিভ অল্টারনেটিভ আছে কিনা আমরা কি অন্যরকম একটা হাসপাতালে ভাবতে পারি নাকি আমরা যে হাসপাতাল দিয়ে অভ্যস্ত হয়ে গেছি সেটাই একমাত্র হাসপাতালের চেহারা আমি ভিয়েতনামে যে দেখেছি যে তারা সেটা থিওরিটিক্যালি করেছে কি সেটা সেটা হয়তো না কিন্তু তারা এই ডিকলোনাইজেশন প্রসেস করেছে সেই হাসপাতালের চেহারাটা একদম অন্যরকম আমি ওখানে মানে মেডিসিনের প্রফেসর এবং তার পাশাপাশি তাদের ট্র্যাডিশনাল যে ইয়ে আছে হিলার এবং হাসপাতালে ঢোকার পরে আপনাকে চয়েস দিতে হবে আপনি কার কাছে যাবেন এবং সেখানে হিউজ রিসার্চ ইনভেস্টমেন্ট হয় যে এই যে এই প্লান্ট মেডিসিনগুলোর ভিতরে এখন যেহেতু ওই একইভাবে আমি যেটা বলছিলাম যে আধুনিক বিজ্ঞানের আধুনিক অর্জনের কে নিয়ে আমি কিভাবে আমার স্থানিক অভিজ্ঞতার সাথে মেলাতে পারি আমি ভিয়েতনামে সেই উদাহরণ দেখেছি যে তারা সায়েন্সকে ব্যবহার করেছে করে তাদের যে লোকাল স্থানিক প্র্যাকটিসগুলো ছিল সে প্র্যাকটিসগুলোকে আরও রিফাইন করার চেষ্টা করছে করে অপশনটা রেখেছে একটা হাসপাতাল এবং পুরো হাসপাতালের চারপাশে বাগান আছে যেখানে হচ্ছে অল হার্বাল প্লান্টস এবং এটা পুরো ওদের মেইন হ্যানয়ের মেইন হসপিটালের চারপাশে তো আমরা তো আবার ওই ওই কথায় যে আমরা বিকল্প রূপ ভাবতে পারি কি না স্বাস্থ্যের চিকিৎসা সে রূপ আছে এটা একটা উদাহরণ আমি দিলাম আরেকটা এখন যদি আমরা সংক্ষেপে আমি আমার বর্তমান আর একটা উদাহরণ দিই বর্তমান আমার কাজের প্রেক্ষিতে সেই কাজটা হচ্ছে যে মেডিকেল সায়েন্সের একটা শাখা আছে প্যালিয়েটিভ কেয়ার বলে প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে যেটাকে বলা যায় যে এন্ড অফ লাইফ কেয়ার আমরা কিছু রোগ আছে আমরা প্রিভেন্ট করতে পারি কিছু রোগ আছে আমরা কিওর করতে পারি কিন্তু মানুষের শরীর এমন একটা জায়গায় একসময় পৌঁছায় যেটাকে আমরা বলি টার্মিনাল ইররিভার্সিবল এটাকে আর পেছনের কোনো সম্ভাবনা নেই সেই যে সময়টা সেই সময়ের যে চিকিৎসা এবং সেবা সেটাকে বলে প্যালিয়েটিভ কেয়ার যখন আমরা মেডিকেলি বুঝতে পারি যে এটা রিভার্সিবল অনেক রকম কন্ডিশানে ক্যান্সারের ফোর্থ স্টেজে যখন যায় কিংবা আরও অনেক রকম মেডিকেল কন্ডিশন আছে যেটাকে আর রিভার্স করার সুযোগ নাই তখন সেটাকে কিভাবে হ্যান্ডেল করা হবে এখন ইউরোপ যেটা করেছে যে এই মৃত্যু বিষয়টাকে এরা পুরোপুরি ইনস্টিটিউশনালাইজ করেছে এখন যেমন হসপিস বলে হসপিটাল না এটাকে বলে হসপিস হসপিস হচ্ছে শুধুমাত্র মৃত্যুপথযাত্রী মানুষের জায়গা যেখানে যখন নিশ্চিত হবে যে তারা ইররিভার্সেবল তখন তাদেরকে হসপিটাল থেকে হসপিসে নিয়ে যাওয়া হবে আবার হসপিটালেও হসপিস অংশ আছে এখন এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার সাথে আবারও সেই আধুনিকতার ধারণার সম্পর্ক আছে সেখানে তারা গুড ডেথের একটা সংজ্ঞা তৈরি করেছে ভালো মৃত্যু কোনটা ভালো মৃত্যু তাদের কাছে হচ্ছে যে যে ইনডিপেন্ডেন্টলি কারোপরে ডিপেন্ডেন্ট না হয়ে ইনস্টিটিউশনালি মেডিকেল সুপারভিশনের ভেতর দিয়ে যার মৃত্যুটা হবে তার অটোনমি থাকবে সে তার নিজের মতো সিদ্ধান্ত নিতে পারবে তার সমস্ত ইনফরমেশান অ্যাক্সেস থাকবে এবং সে উপর ডিপেন্ড হবে না এবং মেডিকেল সুপারভিশনের ভিতরে মারা যাবে সেটা হচ্ছে ভালো মৃত্যু গুড ডেথের সংজ্ঞা এবং সেটা নিশ্চিত করবার জন্য তারা ইনস্টিটিউট ফর্মে ডেথকে করেছে এখন যেটা হয়েছে যে সারা পৃথিবীতে এখন ক্রমশ ইনস্টিটিউশনাল ডেথটাকেই একটা গুড ডেথের সংজ্ঞায় পরিণত করা হয়েছে একইভাবে একই প্রক্রিয়া যে ইউরোপিয়ান আপনি বাংলাদেশে আমি যেমন আমার নিজেরই মেডিকেলের রিসেন্ট ইয়ার থেকে আমি দেখি আমরা যখন পাস করেছি তখন গত আট দশ বছরে আইসিইউ একটা বড় ব্যাপার দাঁড়িয়েছে বাংলাদেশে একটা রীতিমতো মানে প্রায় সব হাসপাতালে আইসিইউ আছে এবং অনেক জেলা হাসপাতালে হাসপাতাল নাকি তো আইসিইউ আছে আমি এরকমও জানি এবং যেটা হয়েছে যে এটা এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে মৃত্যুকে ইনস্টিটিউশনালাইজ না করলে আপনার এটা ভালো মৃত্যু হবে না এবং তাতে যেটা হচ্ছে যে মানে এক ধরনের মোরাল গেম খেলা হচ্ছে আমি বলবো আমার একটা কাজের জায়গা এটা যে কিভাবে কমার্শিয়ালাইজেশন অব ডেথ ডেথ একটা প্রফিটের জায়গায় পরিণত হয়েছে মৃত্যু একটা ব্যবসার জায়গায় পরিণত হয়েছে এবং সেটা সেটা হচ্ছে কারণ আমি ধরে নিয়েছি যখন আপনার বাবা বা মা বা খুব কাছের মানুষ একটা টার্মিনাল স্টেজে এসে পৌঁছাচ্ছে তখন আপনাকে অপশন দেওয়া হচ্ছে যে আপনি এই আইসিউর এই ইনস্টিটিউশনের ভিতরে আপনাকে রাখলে উনি আরও পাঁচ দিন বেঁচে থাকবেন হ্যাঁ তা আপনি রাখবেন কি রাখবেন না এটা তো একটা মোরাল ডিলেমা এখন আপনি একটা ছেলেকে যদি বলেন আপনার বাবাকে কি সাত দিন আরও বাঁচিয়ে রাখতে চান যদি বলেন আমি এটা উইড্রো করে ফেলবো কোনো অসুবিধা নেই এটা তো একটা নৈতিক সিদ্ধান্ত কঠিন নৈতিক নৈতিক সিদ্ধান্ত কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী ওই সাত দিন বেঁচে থাকার কোনো মানে ওই প্যালিটিভ কেয়ারের টার্মে কোনো কারণ নাই দরকার নাই এবং উনি বাঁচতে চান কিনা সেটার প্রশ্ন সাপেক্ষ এবং আমরা সেই ধরনের মৃত্যু চাই কি না কিন্তু এই ডিলেমার ভিতরে এই দ্বন্দ্বের ভিতরে পড়ে মানুষ নিঃস্ব হয়ে যায় এখানকার অঞ্চল তো এই যেটা আমি বলতে চাচ্ছি যে গুড ডেথের একটা ইউনিভার্সাল সংজ্ঞা তৈরি করা হয়েছে ইউরোপিয়ান প্রেক্ষিতে আবারও আমি বলি যে আমি যেহেতু এটা আমার কাজের ক্ষেত্রে গ্লোবালি আমি কাজ করি ভারতে কেরালার একজন গ্রুপ অফ ডক্টরস তারা এই গুড ডেথের এই সংজ্ঞাকে রিজেক্ট করেছে। তারা বলছেন যে মানে ডেথ মেডিকেলাইজ হওয়া উচিত না ডেথ শুড বি এভরি বিজনেস এবং এটা কমিউনিটির ভিতরে বাসার ভিতরে সবার দায়িত্ব নিতে হবে এবং তারা একটা মেকানিজম তৈরি করেছেন ওই কেরালার যে এরকম মুমূর্ষ রোগীদের তারা বাসা থাকবে এবং সমস্ত গ্রামবাসীকে তারা ট্রেন করেন বেসিক কিছু জিনিসে একজন ওই পেলিটিভ কেয়ারের ট্রিটমেন্টের জন্য রকেট সায়েন্স লাগে না খুব বেসিক কিছু জিনিস জানলেই হয় এবং তারা যেটাকে উনি বলছেন যে ডিমেডিক্যালাইজড এবং ডি ইনস্টিটিউশনালাইজ করছেন ডেথ এবং ওই মমুষ্য রোগীরা বাড়িতে থাকেন এবং বাড়িতে রেখে এক ধরনের প্ল্যাটফর্ম মেকানিজম উনি তৈরি করেছেন যেটাকে দিয়ে উনি নিশ্চিত করেন একটা গুড ডেথ কিন্তু এই গুড ডেথের ডেফিনেশনটা ডিফারেন্ট এই গুড ডেথের ডেফিনেশন মানে যে ইউরোপের একটা মানুষের কাছে যে আপনার সবচেয়ে সুন্দর মৃত্যু কী হবে আমার সবচেয়ে সুন্দর মৃত্যু যদি আমি কার উপরে ডিপেন্ডেন্ট না হই আমি যদি পেইন ফ্রি ডেথ পাই আমি যদি এমন একটা মৃত্যু পাই যেখানে আমি আমার মতো সিদ্ধান্ত নিতে পারবো কিন্তু এই আমাদের এই অঞ্চলে একটা মানুষের গুড ডেথের সংজ্ঞা হয়তো কমপ্লিটলি ডিফারেন্ট যে তার কাছের মানুষের ঘিরে রেখে সে মৃত্যু হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমি এ কাজ করি তো আমি আমি একজন মানে ব্রিটিশ এক কাপলকে জিজ্ঞাসা করছিলাম আমাদের আমার রিসার্চের সূত্রেই যে তোমার সবচেয়ে ওয়ারি কি শেষ বয়সের একদম মানে কি বলা যায় যে ইউনিভার্সালি তাদের কথাটা হচ্ছে আমি কারো উপরে নির্ভর করতে চাই না আমি সবচেয়ে ভয় হচ্ছে আমাকে কারো উপরে নির্ভর করতে হবে আমার ছেলের উপরে হয়তো নির্ভর করতে হবে বা মেয়ের উপরে নির্ভর করতে হবে এটা হচ্ছে আমার সবচেয়ে ভয় তো আমি স্মরণ করছিলাম আমার বাবা যখন মারা যান আমার বাবা একদম শেষ সময়টা আমি ছিলাম তার সাথে তো আমি তা আমার বাবাকে আমি এক পর্যায়ে গোসল করাতে হতো তার বিছানায় বেড রিটেন ছিলেন তার সমস্ত প্রস্রাব পায়খানা বিছানায় করতেন আমি তাকে পরিষ্কার করতে হতো তো আমি একবার মনে আছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কি অ্যাম্বারেস লাগছে তোমার কি এই যে তুমি এরকম আমার কাছ থেকে এই ধরনের আমাকে আমার সামনে তোমার এরকমভাবে আমি তোমাকে ইয়ে করছি তা আমার এখনও মনে আছে আমার আব্বা আমাকে বলেছিল যে মোটেও না আমি তো মনে করি যে আমি তোমাকে একটা সুযোগ দিলাম আমাকে সেবা করার এটা তোমার অপরচুনিটি তো এটা হচ্ছে ডিফারেন্ট ডেফিনেশান অফ ডেথ এখন আমরা কি এখন এই ধারণার উপর ভিত্তি করে কেরালার উনি একটা ডিফারেন্ট মডেল করেছেন গুড ডেথের এবং এটাকে আমি বলছি আমি যদি আবার সেই ফ্রেমওয়ার্কের ধারণায় আসি উনি পেলিয়েটিভ কেয়ারের বিজ্ঞানসম্মত ধারণাগুলোকে নিয়েছেন নিয়ে তিনি আবার যদি আমি বলি যে হিস্ট্রি টুর কথার সাথে যুক্ত করে উনি এখানকার মানুষের এই প্যালিয়েটিভ কেয়ারের সাথে মোকাবেলাটা কেমন করে হবে সেটার একটা পথ বের করেছেন বের করে উনি একটা ডিকলোনাইজড প্রসেস বের করেছেন মৃত্যুর এবং এখন সেটা কেরালা পুরো ভারতের সবচেয়ে বড় একটা প্রজেক্ট ডাব্লিউএইচও এটাকে একটা মডেল প্রজেক্ট হিসাবে দাঁড় করেছে আমি নিজে ওটার উপর কেস স্টাডি করছি এই মুহূর্তে অনেকবার গিয়েছি সেখানে তো আর একটা উদাহরণ কিভাবে আমরা যে কথাটা বলছিলাম আমি যদি আবার র্যাপ আপ করি পুরো আলোচনাটা যে ইউরোপ একটা ভূখণ্ড না এটা একটা নির্দিষ্ট চিন্তা প্রক্রিয়া এবং সে চিন্তা প্রক্রিয়াটা বিশেষ ঐতিহাসিক পদ্ধতিতে সে চিন্তা প্রক্রিয়াটা সারা পৃথিবীর প্রধান চিন্তা প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে এবং এই চিন্তা প্রক্রিয়ার তৈরি হওয়ার পেছনে অন্য অঞ্চলের জনগোষ্ঠীর অভিজ্ঞতা এবং জ্ঞান সম্পর্কে অজ্ঞতাটা কাজ করেছে এবং এটার ভিতর দিয়ে যে সমাজ যে আধুনিকতা আমরা তৈরি করেছি সেটাই ইউনিভার্সাল চূড়ান্ত আধুনিকতা কিনা সেটা নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে এবং সেটাকে ভিন্ন আধুনিকতা ভিন্ন পথ দেখবার সুযোগ আছে সেই সুযোগগুলো আমরা কিভাবে তৈরি করব। সেটা আমি ব্যক্তিগতভাবে এটা শুধু তাত্ত্বিক আলোচনা জায়গা থেকে আমি বলছি না এই জন্য মেডিকেল সায়েন্স থেকে আমি দুটো উদাহরণ দিলাম যেটা থেকে আমরা দেখতে পারি যে আবারও যদি সেই কথাটা বলি যে ডিসকারসিভ অ্যান্ড ফিগারেটিভ ডিসকারসিভ হচ্ছে যে গুড ডেথ গুড ডেথের একটা সংজ্ঞা তৈরি করলাম এটা একটা বয়ান কিন্তু সেটা চেহারাটা কিনবো একটা চেহারা হচ্ছে এই আইসিউতে ইউতে গুড ডেথ হচ্ছে আর একটা চেহারা হচ্ছে কেরালার সেই মডেলে ঘরের ভেতরে গুড ডেথ হচ্ছে এখন আমি কোন বয়ানটাকে নেব এবং সেই বয়ানের জন্য কোন পদ্ধতিটা আমি জানবো এখন এই আলোচনাটা চিকিৎসার ক্ষেত্রে হলো আমি যেটা বলতে চাই শেষ করতে চাই কথাটা বলে যে আমরা সেটা রাজনৈতিক সামাজিক চিকিৎসা প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রেই এক জেনে না জেনে আমরা সেই ওয়েটিং রুম অফ হিস্ট্রির একজন অধিবাসী হয়ে আছি সবাই আমরা এক ধরনের হীনমন্যতা নিয়ে বসে আছি যে কবে আমরা ওই ইউনিভার্সাল মডেলটা তৈরি করতে পারব কিন্তু আমরা আমি মনে করি যে বিকল্প মডেল করবার সুযোগ আছে সেটা অনেক চিন্তা চর্চা এবং নিষ্ঠার ব্যাপার এবং সেটার প্রস্তুতি আমাদের আছে কি না সেটা নিয়ে আমাদের নিজেদেরও কি বলা যায় যে আত্ম সমালোচনা করতে হবে ভাবতে হবে এবং সেসব কাজের একটা প্রথম সূত্রপাত হচ্ছে যে চিন্তাগুলো নিয়ে আলাপ করা এবং একজন চিন্তা করার চেয়ে সবাই মিলে যখন চিন্তা করবে তখন সেই চিন্তার পথ অনেকগুলো খুলবে আবারও আমি বলি যে এই যে বোধিচিত্ত এ ধরনের একটা আসরের ব্যবস্থা করছে সেটাও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে কোনো জায়গা থেকেই যে কোনো একটা স্ফেয়ার যেখানে কোনো রকম বিশেষ স্বার্থের বাইরে থেকে আমরা চিন্তাটাকে উন্মুক্তভাবে ভাবতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল এবং বোধিচিত্ত এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছে এটাকে আমি খুব ইতিবাচকভাবে দেখি আমি আবারও তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং এতক্ষণ বসে যে আপনারা শুনলেন সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ ধন্যবাদ আজকে হচ্ছে যে সূত্রধরের জনপ্রিয়তার কারণে আমাদের স্থানিকতার যে সংকুলন সেটা আর কি যে চ্যালেঞ্জ হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে এই লোকাল মডার্নিটির প্রশ্নে এই যে মডার্নিটি প্লুরাল হবে মডার্নিটির অনেকগুলো ভার্সন থাকতে পারে দিকে দীপেশ চক্রবর্তী যেরকম করে বলছেন এই লোকাল মডার্নিটির আমরা যদি দুধ চার উদাহরণ দেখি যে রং চাকে যদি আমি কলোনিয়াল কলনের সাথে সাথে রং চা ঢোকা এবং তার সাথে মডার্নাইজ করা উচিত এখান থেকে দুধ মেশানো যে দুধ মিশিয়ে দিলে এখানকার লোকজন খায় কিন্তু দুধ চা যদি লোকাল মডার্নিটি হয় দুধ চা খাইলে তো গ্যাস হয় গ্যাস্ট্রিক তো আমি ঠিক এই যে সিনথেসিসটা হবে আমি কোন পয়েন্টে এবং কোন উপাদান সিনথেসাইজ করবো এবং কোন উপাদান সিনথেসাইজ করবো না সেইটা বাছাই করার মেথোডোলজি কী হবে এখন এই দিক থেকে হচ্ছে সৈয়দ নিজার আলম ওনার যে বিপনিবেশন প্রস্তাব সেই বিউপনিবেশন প্রস্তাবে উনি একটা উদাহরণ দেন যে আমি হচ্ছে যে বর্তমানকে অস্বীকার করব না পুরনো দই দুধ হ্যাঁ এটা মিলেই তো আমার নতুন দইটা এসে দাঁড়াবে কিন্তু সেই দিক থেকে ওই পুরনো দইটা নিয়ে এবং হচ্ছে নতুন দুধের সাথে আমি কোনটার সাথে কোনটা মেশাবো এবং কোনটার সাথে কোনটা মেশানো যাবে না গ্যাস্ট্রিক হয়ে যেতে পারে সেটার ইয়েটা মানে উত্তরটা কী হবে এটাই প্রশ্ন স্যারের কাছে প্রশ্ন ছিল আমার দুইটা প্রথমত যে আমরা যে ইতিহাসের বিশ্রামাগারে অপেক্ষা করছি এটা এই ডিসকোর্সটা দ্বারা দাঁড় করানো হয়েছে মূলত ঐরূপীয় অঞ্চলগুলোর কী নেই সেটার উপর ভিত্তি করে নেই মাঝখানে অনেকগুলো কথা আছে আমি একটু সংক্ষেপে বলে নিলাম তো এখন কথা হচ্ছে যে আমাদের কী আছে সেটাকে ডিফাইন করা জরুরি কেন জরুরি কারণ সময় যে জট পাকিয়ে যায় ভবিষ্যতের যে প্লোরালিটি যে বহুত্ব এই বহুত্বের মধ্যে কি স্থান পাবে আর কি স্থান পাবে না সেটা আমাদের জানা দরকার যদি আমরা কি আছে সেটাকে ডিফাইন করতে পারি যেহেতু এখানে ফৌডের সাথে গঙ্গা জলের একটা উদাহরণ এসেছে এবং আরও আরেকটা উদাহরণ এসেছে তো এই ভবিষ্যতের প্রয়োরিটির মধ্যে কি আমরা ফ্লোরিডা থেকে যখন রকেট উৎক্ষেপণ করছি তখন সেই রকেটটা গঙ্গা জলে ধুয়ে তারপরে উৎক্ষেপণ করা হচ্ছে কি না সেই খুবই হাস্যকর হতে পারে কিন্তু এই সিম্পল প্রশ্নটার উত্তরের জন্য জরুরি কি আছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে মানবতা বা মানবতা বোধ এই ধারণাগুলোর সমগোত্রীয় যে অন্যান্য ধারণাগুলো আমার মতে এটা হচ্ছে আমার ওপিনিয়ন সেই ধারণাগুলো যতটা না স্যার মানে আইডেন্টিজনিত যে এই যে হ্যাট এবং লুঙ্গির যে উদাহরণটা এসেছে অনুসঙ্গে এসেছে সেটা থেকে আমার মনে হয় এটা আরও বেশি মানে রাইট টু সার্ভাইভ সার্ভাইভালের ধারণার সাথে সম্পর্কিত আজকে শোষণ ত্রাস আর লুণ্টন এমন একটা পর্যায়ে পৌঁছেছে এবং সংকটটা এমন জায়গায় গিয়েছে মানবতার ধারণাগুলো সরাসরি সংকটের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে আজকে একটা রোহিঙ্গার শিশু যেমন তার মাকে রেপ হতে দেখছে তার বোনকে সেনাবাহিনীর ছুরির নিচে দেখছে এবং লুঙ্গি পরা অবস্থায় সে পালিয়ে কক্সবাজারে এসে আশ্রয় নিচ্ছে আবার একটা ইউএমেনের শিশু আকাশ থেকে সৌদি আরবের এবং সৌদি ইউএ জোটের গচ্ছ বোমার আক্রমণের হাত থেকে বাঁচার জন্য জোব্বা নিয়ে সে কোন নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছে এই জায়গায় লুঙ্গি এবং জোব্বা এই যে দুটা মানে আইডেন্টি যদি আমি ধরি সেই আইডেন্টি এক জায়গায় এসে মিশে যাচ্ছে কারণ এখন এখানে মানবজাতি জাতি সংকটের সম্মুখীন রাইট টু সারভাই তো বিশ্ব যত মানে আমি এটাকে ইউনিভার্সাল বলতে চাই যে বিশ্ব যত সংকটের দিকে মুখোমুখি হবে তত এই ধারণাগুলো আইডেন্টিটিজনিত জনিত ধারণা থেকে ইউনিভার্সাল ধারণা হয়ে যাবে টার্মস অফ সারভাইভাল এই দুটা প্রশ্ন এটা একটু ক্লিয়ার করলে ভালো হতো হচ্ছে যে যে কোনো ইউনিভার্সাল ধারণার রোড খুব সহজ রিলেটিভলি আমরা যদি ধরে নেই যে মানবাধিকার বলতে গণতন্ত্র বলতে কিংবা উন্নয়ন বলতে আমি ঠিক এইটাই বোঝাই আমার একটা ডেফিনেশান থাকে একটা ইউনিভার্সাল ডেফিনেশান থাকে তাহলে আমরা সেই পথটা ধরে এগোনো একটা রোডম্যাপ থাকে কীভাবে কীভাবে আমরা দিকে যেতে পারব কিন্তু যখনই আমরা প্লুরাল ফিউচারের কথা বলি ভবিষ্যতের বহুত্বের কথা বলি তখন বিষয়টা একটু আনসার্টেন হয়ে যায় রিস্কি হয়ে যায় এবং সেটা খুব ক্লিয়ার রোডম্যাপ নাই যে কারণে এটা একটা খুব বড় চ্যালেঞ্জিং এবং এই যে দীপেশের যে ওয়েটিং রুম অফ হিস্ট্রি বা ফ্লুরাল মডার্নিটির যে ধারণা এবং যারা তার সাথে সংশ্লিষ্ট যারা এই কথাটা বলছেন তাদের একটা বড়ো চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে তারা তাদের স্পষ্ট রোড ম্যাপ দিতে পারছেন কি না যেমন একটা মার্সিস্ট মার্সিস্ট আইডিয়ার একটা ক্লিয়ার রোডম্যাপ আছে সেটা নিয়ে আগানো যায় কারণ তার ভিশনটা খুব ক্লিয়ার কিন্তু আমরা এই প্লুরাল মডার্নিটি নিয়ে কথা বলছি খুব বেশি দিনের কথা খুব অল্প সময়ের জন্য এবং সেটার ক্লিয়ার রোডম্যাপ এখনও তৈরি হয়নি তো সেই জায়গা থেকে যদি বলেন যে প্রথম কথা হচ্ছে যে এটার সোজা কোনো উত্তর নাই যে কিভাবে ঠিক যেমন করে মানে অন্য অন্য থিওরিটিক্যাল জায়গা থেকে বলা হয় বা প্রাকসিস রিলেটেড যেসব পলিটিক্যাল ইকোনমিক্যাল থট পার্টিকুলারলি যদি মার্সিস জায়গা থেকে বলি এক ধরনের রিলেটিভলি ক্লিয়ার গন্তব্য আছে যে কী করতে হবে এটাকে প্রথম কথা হচ্ছে যে ভাবনার জায়গা থেকে আমাকে প্রথমে অ্যাকনোলেজ করতে হবে যে আমরা কি বিকল্প ভাবতে পারি কি না তারপরে রোড ম্যাপটা তৈরি করার জন্য আমার যেটা আমি ওখানে উল্লেখ করছিলাম যে আমাদের সেই ইতিহাস হিস্ট্রি ট্যুরের দিকে খেয়াল করতে হবে এবং আপনারা সিনথেসির কথা বলছেন যে কোথায় সিনথেসিসটা হবে এবং কোথায় আমরা এই এই সমন্বয়টা তৈরি করব এখন এই জায়গাটা আবারও বলছি যে অতীতে চলে যাওয়া মানে যেটা উনি বলছেন যে এখন কি আমরা কি বলে ওই ওটা কী যেন বলে ওই আকাশে যেটা ছেড়ে না না ওটা কি নামটা কি স্যাটেলাইট হ্যাঁ এখন স্যালাইট স্যাটেলাইট কি আমরা জমজমের পানি দিয়ে ধুয়ে দেবো কি না মানে প্রশ্ন হচ্ছে যে আমরা অতীতের দিকে লক্ষ্য করার বিষয়টা কি অতীত চারিতা এবং অতীত মুখীনতার ডিফারেন্স আছে আমি ওই উদাহরণটা দেওয়ার মানে এই না যে আমরা আমি অতীত মুখী হওয়ার কথা আমরা বলছি না অতীতের ভিতরে এমন কিছু চিহ্ন আছে যেটার ভিতর থেকে আমরা আপনি ওই আপনি কোথায় বললেন যে নিজার যে কথাটা বলেছে হ্যাঁ সুলতানের উপরে যে কাজটা করেছে আমি এটা যদি আরেকটু একটু বিস্তারিত সুলতানের উপরে নিজারের কাজটা খুব চমৎকার একটা কাজ যেখানে উনি এই পার্টিকুলার এই ইস্যুটা নিয়েই কথা বলেছেন পেন্টিংয়ের প্রেক্ষিতে কী করে পেন্টিংয়ের যে গ্লোবাল যে ট্রেডিশন আছে সেখানে আমাদের ধরেন পট পট সাহিত্য মানে পটের পটের ছবি তারপর এখানকার যে লোক রেখা সেগুলোকে আমরা কিভাবে সিনথেসিস করে এই গ্লোবাল পেন্টিংয়ের দিকে নিতে পারি ঠিক একইভাবে এই কাজটা আমরা তো শুরুই করি নাই গ্লোবালিও ওই কাজটা খুব কম হয়েছে হিস্ট্রি ট্যুর দিকে নজর দেওয়া এটা খুব জটিল প্রশ্ন খুবই কঠিন প্রশ্ন যে কীভাবে আমরা কোন জায়গাটা সিনথেসিস করব সেই সিনথেসিসটা করবার আগে আমার প্রথম কাজটা হচ্ছে যে আমাকে খুঁজে দেখা আমি কি আমার স্থানটাকে চিনি আমি তো আমার আমি জানি না ভালো মতো আমরা আমাদের যে সমস্ত রাজনৈতিক আন্দোলন হয়েছে সে রাজনৈতিক আন্দোলনে আমি এক সময় আমিও খুব সক্রিয়ভাবে ছিলাম আমরা যতটা না বেশি চর্চা করেছি অন্য দেশের ইতিহাস ভূগোল এবং স্থানিক আমার দেশের স্থানিকতা নিয়ে খুব কম সময় ব্যয় করা হয়েছে তো এটা আপনি যদি জানতে চান ঠিক কোথায় আমরা সিনথেসিসটা করব সেটার উত্তর দেওয়ার আগে আমি আমার ইয়ে হবে যে আমরা সবাই মিলে আমাদের স্থানটাকে আর একটু ভালো বুঝতে পারি বোঝার চেষ্টা করি এবং সেখান থেকে খুঁজে বের করি যে আমাদের কি কী এলিমেন্ট আছে সে কাজ কিন্তু হয়নি খুবই কম হয়েছে রাজনৈতিকভাবে হয়নি আমাদের আমি জাস্ট আমি ধর বাম রাজনীতির ভিতরে মানে যত রকম চর্চা হয়েছে সমস্ত আমাদের এই মাটিটাকে বোঝার চেষ্টা খুব কম হয়েছে এবং সেটার উপরে কাজ অনেক কম হয়েছে তো কোন জায়গাটায় কোন দইয়ের সাথে মানে দুধ মিশ মেশানো হবে চায়ের সাথে দই হবে কি না দই আছে কিনা না দুধ আছে সেটা আমরা আমাদের উত্তর নাই কিন্তু এখন প্রথম কথাটা হচ্ছে যে আমরা এটা বিশ্বাস করি কি না যে চাটা অন্যরকম চেহারা হতে পারে এবং তারপরে আমাদের নজরটা দিতে হবে আমাদের স্থানিক ইতিহাসের দিকে স্থানিক অভিজ্ঞতার দিকে এবং এটাকে যেটা উনি বলছেন যে পলিটিক্স অফ বিলঙ্গিংনেস অন্য অন্য যে কোনো পলিটিক্স থেকে আপনি রাইটের কথা বলছিলেন যে রাইটের ধারণা যখন মানে এমন একটা পৃথিবীতে আমরা এসে পৌঁছেছি রাইটের ধারণাটা ইউনিভার্সাল হয়ে উঠা ছাড়ার উপায় থাকছে না অ্যাপেরেন্টলি কথাটা ঠিক কিন্তু আবার এখানেও মানে এই যেই প্রশ্নগুলি আমরা আলোচনা করছি এটা অনেক ডিপার জটিল এবং অমীমাংসিত প্রশ্ন আমরা এই আমার একার বা আমাদের সবার ইয়েতেও সেটার উত্তর পাওয়া যাবে না কিন্তু আমি মনে করি যে রাইটেরও অফ হতে পারে এবং সেটাকে আমরা মনে হচ্ছে অ্যাপেরেন্টলি যে এই একটা দিকে আমাদের যেতে হবে আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই যে মানে এক একটা দেশ নানারকমভাবে তারা চট চেষ্টা করছে বলিভিয়ার প্রেসিডেন্ট কিছুদিন আগে উনি বলেছেন যেমন শিশু শ্রম আন্তর্জাতিকভাবে নিষেধ এটা তো মানবাধিকার লঙ্ঘন উনি এটা মানছেন না উনি বলছেন যে আমি আমার সারা জীবন আমি আমার বাবার সাথে মাঠে গেছি আমাদের এখানে সবাই কাজ করে আমি যেটা নিশ্চিত করতে চাই যে সে তার পাঠটা নিশ্চিত হবে স্কুলে তাকে যেতেই হবে এবং তারপরে যদি কোনো একটা সময় পাওয়া যায় সে তার বাবার খেতে বা তার খামারে বা কোথাও একটা শিশু আট বারো বছরের নিচে হলে কাজ করতে পারবে না এমন এই মানবাধিকার আমি মানি না ইউরোপীয় স্ট্যান্ডার্ড আমি মানি না তো এখন সে একটা একটা বিকল্প রাইট তৈরি করছে এখন সেটা তার স্থানিক অভিজ্ঞতার ক্ষেত্রে এটা হতে পারে ভুটান একটা ছোট্ট দেশ সে বলছে যে আমি ডেভেলপমেন্ট ইন্ডিকেটার মানি না সারা পৃথিবীতে যে ডেভেলপমেন্ট ইন্ডিকেটার ইউনিভার্সাল ডেভেলপমেন্ট ইন্ডিকেটার তৈরি করা হয়েছে সে বলছে সে একটা নতুন ইন্ডিকেটার তৈরি করেছে হ্যাপিনেস ইন্ডিকেটার পৃথিবীর একমাত্র দেশ একটা ছোট্ট দেশ কিছুই নাই কিন্তু তারা চ্যালেঞ্জ করতে পেরেছে আমি সোকল ডেভেলপমেন্ট ইন্ডিকেটার মানি না তো তাহলে ইউনিভার্সাল যে রাইটের কথা বলছি ইউনিভার্সাল যে ডেভেলপমেন্টের কথা বলছি আমি আমার স্থানিক অভিজ্ঞতার ভিত্তিতে কি বিকল্প কোনো এই প্রপঞ্চ তৈরি করতে পারি কি না তো সংক্ষেপে এটা হচ্ছে যে আমি বল যদি সামারাইজ করি অতীতের দিকে তাকানো মানে অতীত চারিতানা অতীতের চলে যাওয়া না অতীত হচ্ছে আমাদের এমন একটা রিসোর্স যেখানে যে কোনো একটা ভূখণ্ডের কথা যদি ভাবেন সেই ভূখণ্ডের হাজার বছর ধরে কিছু মানুষ সেখানে রয়ে গেছে এবং তাদের জীবনের জীবন জীবনযাপনের অভিজ্ঞতা সেখানে চিহ্ন নানা রকমভাবে তারা ফেলে গেছে এই ভূমিতে যদি আমরা কিছু করতে চাই সেই চিহ্নর দিকে আমার তাকাতে হবে আমি যখন বাংলার বাগধারার দিকে তাকাই অসাধারণ সমস্ত কথা যেগুলো আমি মানে এখন থিওরি থিওরাইজ করা হচ্ছে প্রত্যেকটা বাগধারাকে নিয়ে যদি আপনি একটু গভীরভাবে ভাবেন দেখবেন যে এখানে কি দুর্দান্ত অভিজ্ঞতার নির্যাসর ভিতরে আছে গরু মেরে জুতা দানের কথা বলা হচ্ছে আমি নেপইমারের মারের দই প্রত্যেকটা ধরেন এবং দেখেন যে সেখানে এক্সপেরিয়েন্সের কি দুর্দান্ত লোকালাইজেশন আছে তো আমরা সেই কাজগুলি করতে পেরেছি কিনা আমরা তো করতে পারি নাই তো আমার কথাটা হচ্ছে যে আমরা যদি অতীত চারিদা না কিন্তু অতীতের ভেতরে আমাদের রিসোর্স আছে যেটা দিয়ে আমরা আমাদের ভবিষ্যতের পথটাকে খুঁজে নিতে পারি অতীতে ফিরে যাওয়া না এবং তখন আমরা পাবো যে কোনটা আমরা সিনথেসিস করতে পারবো আমি একটা প্যালিয়েটিভ কেয়ারের উদাহরণ দিলাম কেরালা কিন্তু সুন্দর একটা সিনথেসিস করেছে মডার্ন প্যালিয়েটিভ মেডিসিনকে সে তার গ্রামের জীবন অভিজ্ঞতার সাথে মিলিয়েছে আয়ুর্বেদ এবং ভিয়েতনামের কথা বললাম তো এরকম আমরা আমাদের ইয়ে খুঁজে দেখতে পারি আমার এটার উত্তর হবে এটাই একটা স্টেটমেন্ট ছিল এরকম যে মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ইন্ডিজেনাস মেডিকেল সিস্টেমগুলো আছে এবং এগুলো প্র্যাকটিস হচ্ছে তো এগুলো সম্পর্কে ডাব্লিউএচু বলছিলো যে মানে এই মেডিকেল সিস্টেমগুলো ভালো উদ্দেশ্যে কিন্তু ভালো উদ্দেশ্যে কিন্তু বাজেভাবে ব্যবহৃত হচ্ছে মানে ট্রান্স এরকমই তো এবং সে বলছে যে আসলে এটাকে মডার্ন মেডিস ওয়েস্টার্ন মেডিসিনের সাথে এটাকে ব্যবহার করা যায় কারণ যখন বিভিন্ন অঞ্চলে আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে নিয়ে যাওয়া হচ্ছে তখন বিভিন্ন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এই জায়গা থেকে তো এখন এই ডাব্লিউচর এই স্টেটমেন্টটা কি ছিল এই জন্যই যে ওয়েস্টার্ন মেডিসিন সিস্টেম নিয়ে যে বিভিন্ন ধরনের ক্রিটিক চলমান বর্তমানে আছে এবং বিশেষ করে উত্তর উপনিবেশিক সময়ের পরবর্তী সময় থেকে সময় থেকে এটার চলমান আছে তো এই জায়গাটা নিরপেক্ষ অবস্থান তৈরির জন্য সেটা বলেছে না আসলে এটা নিয়ে তার এক ধরনের সদিচ্ছা আছে যা হচ্ছে আপনি গ্লোবাল হেলথ পড়ান তো এই বিষয়ে আপনার যে গ্লোবাল উপনিবেশিক সময় থেকে আমরা বেরিয়ে এসেছি ঠিকই কিন্তু সেই উপনিবেশিক চিন্তার ফ্রেমওয়ার্ক কিন্তু চলছে চলমান আছে রকমভাবে রিমোটলি আমরা নিয়ন্ত্রিত হচ্ছি তো ডাব্লিউএচোর দুই রকম কারণে একটা হচ্ছে যে নিঃসন্দেহে আমরা আমি যেমন গ্লোবাল হেলথের শুধু আমি আফ্রিকায় কাজ করেছি এশিয়ায় কাজ করেছি বাংলাদেশে তো করেছি যে কোনো একটা নতুন যেটা বলছিলাম যে নতুন একটা ধারণা নতুন একটা ওয়েস্টার্ন মেডিসিন যখন আমি নিয়ে যাই এটা রেজিস্টেন্সের মুখোমুখি হয় হয়েছে তো তাকে তো মানে যদি অ্যাকসেপ্টেবল কোনো কিছুই সাস্টেইন করবে না যতক্ষণ পর্যন্ত সেটা সেই সেই মানুষগুলো দিয়ে অ্যাকসেপ্টেড না হয় মানুষ যদি কালচারালি অ্যাকসেপ্ট না করে সেটা কোনো কিছু যত বড় ব্যাপারই হোক না কেন তো তাদের দুইটা উদ্দেশ্য আছে যে এক হচ্ছে যে তাকে অ্যাকসেপ্টেবল করবার জন্য কিছু জিনিস কালচারালি সেন্সিটিভ করা বাট অ্যাট দ্য সেম টাইম আলটিমেট পুশটা হয়তো ওয়েস্টার্ন মেডিসিনেরই সেটার দিকে আমাদের ক্রিটিক্যালি দেখার ব্যাপার আছে এখন সেটা যেমন কিছু কিছু দেশ আমি বললাম যে ভিয়েতনাম ইন্ডিয়া কিন্তু অনেক শক্ত হাতে সেগুলোর মোকাবেলা করতে পেরেছে পারছে তারা ডাব্লিউচ কিছু একটা বললেই সেটাকে ইয়ে করছে না কিন্তু আমরা আমাদের ওয়েস্টার্ন মেডিসিনের অর্জনগুলিকে দিকে যেমন গ্রহণ করতে হবে ক্রিটিক্যাল লুকও দিতে হবে আমি জাস্ট আমার অভিজ্ঞতা একটা কথা বলি যেমন ধরেন আমি যখন গ্রামে কাজ করতাম আমাদের মেয়েদের যখন ডেলিভারির কথা বলছি ডেলিভারির এখন একটা ইউনিভার্সাল প্রসেস হয়েছে আমরা এটাকে লিথোটমি পজিশন বলি হ্যাঁ মেয়েটা শুয়ে থাকবে এবং যে ইয়ে মানে বাচ্চা হবে কিন্তু গ্রামগঞ্জে আমি যখন প্রথম গ্রামে কাজ করতে যাই আমি অলমোস্ট ইউনিভার্সালি সব মেয়ের বাচ্চা হয় বসা অবস্থায় বসে বাচ্চা হয় আমি উত্তরবঙ্গে কাজ করতাম তো এটা আমি ডাক্তার হিসাবে এটা আমার জন্য একটা শখ ছিল প্রথমে কিন্তু তারপরে যখন আমি ক্রমশ এটার উপরে পড়াশোনা করলাম জানলাম ইনফ্যাক্ট গ্লোবালি মানে মেডিকেল সায়েন্সের দিক থেকে সায়েন্টিফিক্যালের দিক থেকে বসা পজিশন অনেক ভালো সারা পৃথিবীতেই ইন্ডিজিনিয়াস পপুলেশনে সেটা হয় এটা গ্র্যাভিটির মধ্যাকর্ষণের ব্যাপার আছে এবং মানে যে 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 প্রসব হচ্ছে যে মেয়ের তার জন্য এটা সুবিধা এটা সব দিক থেকে সুবিধা কিন্তু শোয়া পজিশন হলে ডাক্তারের জন্য সুবিধা এটা হচ্ছে এটাকে হচ্ছে মেডিকেল গেইজ বলে হ্যাঁ মানে যেটা ওই মেডিকেলাইজেশনের কথা আমি বলছি আমি যখন একটা মেয়েকে শুয়ে ফেলি তখন টোটাল জিনিসটা আমার কন্ট্রোলে থাকে ডাক্তারের কন্ট্রোলে থাকে সো এটা ক্রমশ যেটা হয়েছে যে এই যে আবার একটা ইউনিভার্সাল ধারণা তৈরি হয়েছে কিন্তু এটাকে যদি আমি কাউন্টার করতে চাই তাহলে আমাকে ওই যে বসে ডেলিভারির যে অভিজ্ঞতা এটার যে তাত্ত্বিক গবেষণা সেগুলো করতে হবে তো সেই আমরা কেন করতে পারছি না এক হচ্ছে আমাদের সেই নলেজ টুলসটা নাই আমাদের সেই ইচ্ছা নাই আমাদের সেই রিসোর্স নাই তো এই বিকল্প এগুলো তো তৈরি করতে হবে এবং এই সিনথেসিসের কথা বলছেন আমি আর একটা ছোট্ট উদাহরণ দিই যেহেতু মানে জাস্ট অভিজ্ঞতার কথা থেকে আমরা এক এক জায়গায় কাজ করতাম নর্থ বেঙ্গলে একটা ওইটা হিন্দু পাড়া একদম পুরো হিন্দু কমিউনিটি তো তাদের বাচ্চাগুলো এটা আমাদের মুসলমান পাড়াতেও হয় কিন্তু বাচ্চাগুলো একটা ওই যা ওদের মানে গোয়াল ঘরে হতো ওখানে এবং সেটা ইয়ে ছিল যে গরুর প্রেজেন্সে হতে হবে তো এখন গরু তো খুব ইম্পর্টেন্ট ইয়ে তো আমরা এখন আমাদের পাবলিক হেলথ হেলথের জায়গা থেকে এটা খুব আনহাইজেনিক এবং নানারকমভাবে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি এটা তো ঠিক না কিন্তু তারা তো কোনোভাবেই যে এটা তো মানে এটা তো আমি মানে আমি যখন ঈশ্বরের মুখোমুখি হবে আপনি থাকবেন আমাকে তো এই গরুর উপস্থিতিতে এটা করতে হবে হ্যাঁ তো এখন আমি তাকে মানে তাদের বিশ্বাস মতে যে মানে গরুর প্রেজেন্সে এটা থাকতে হবে তো এখন আমি এটাকে স্টুপিট বলতে পারি সংস্কার বলতে পারি এটা একটা এক ধরনের পশ্চাৎপদতা বলতে পারি বলে আমি আমি তো তাকে চাপিয়ে দিতে পারি না আমি তাকে পুলিশ দিয়ে ধরে এসে ঠিক একই কলোনিয়াল প্রসেসে বাচ্চা যখন হবে তা আমি তাকে হাসপাতালে টেনে এনে ধরে পুলিশ টুলিশ দিয়ে বন্দুক টন্দুক দিয়ে আনতে পারি তো তাতেই হবে কি না তাতেই কাজটা হবে কি না যতক্ষণ পর্যন্ত আমরা এটা একটা মিডল গ্রাউন্ড না করতে পারি একটা সিনথেসিস না করতে পারি আমি জাস্ট আমাদের একটা সিনথেসিসের অভিজ্ঞতা বলতে পারি আমরা তারপর তারপরে অনেক রকম কথা মানে দীর্ঘ আলাপের পর থেকে ডিসকাশন হলো পরে যেটা আমরা এ করলাম যে মূল বিষয়টা হচ্ছে যে একটা কোনো না কোনোভাবে একটা গরুর প্রেজেন্স তা আমরা বললাম যে আমরা একটা আলাদা ঘর তৈরি হোক এবং সেখানে যদি আমরা একটা গরুর ছবি রাখি তাহলে চলবে কি যে একটা গরুর ফটোগ্রাফ কিংবা একটা বড় ইয়ের দেওয়ালের ভিতরে টানিয়ে দিলাম আর কি তারপর তারা তাদের ভিতরে আলাপ আলোচনা করলো অনেক করে টোরে তারপর তারা রাজি হলো যে হ্যাঁ এটা এটা হতে পারে হ্যাঁ কোনো না কোনোভাবে গরু ফিজিক্যালি না থাকলেও মানে সেটা একটা উপস্থিতি থাকতে হবে তো এখন এটা কি আমার পরাজয় হলো এটা আমারও পরাজয় হলো তারও পরাজয় হলো না আমরা তো একটা মিডল গ্রাউন্ড পেলাম এবং তাকে তার বিশ্বাসকে সম্মান করেই আমি একটা পদ বের করতে পারলাম তো এরকম সিনথেসিসের জায়গা অনেক আছে সেটা আমরা করি কি না সেটা হচ্ছে কথা এবং আপনার এটা সুন্দর প্রশ্ন এবং সেখানে আমাদের এটা ক্রিটিক্যালি সবসময় দেখার দরকার আছে যিনি বলছিলেন যে আসলেও আমরা তো একটা খুব জটিল সময়ের ভিতর দিয়ে যাচ্ছি গ্লোবালি এবং বাংলাদেশেও এবং এক একটা প্রজন্মকে এক একটা বাস্তবতাকে মুখোমুখি হতে হয় আমাদের আগের প্রজন্ম এক ধরনের বাস্তবতাকে মুখোমুখি হতে হয়েছে আমরা এক ধরনের বাস্তবতাকে বাস্তবতার মুখোমুখি হয়েছি এবং আপনারা এই যে প্রজন্ম সামনে আরও যাচ্ছেন আপনাদের এক ধরনের বাস্তবতাকে মুখোমুখি হতে হবে কিন্তু এই এটাকে বোঝার যার যার প্রজন্মের এক একটা মূল কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা আমি মনে করি যে আপনাদের প্রজন্মের মূল প্রশ্নটা আপনাদের নিজেদের ভিতরে খোঁজা উচিত সেটার মোকাবেলা করা উচিত সেটার জন্য যতটা উন্মুক্ত থেকে নিজেদেরকে তৈরি করা উচিত সেটা ব্যক্তি জীবনে সামাজিক জীবনে আপনি পার্সোনালি কেউ কিছু হয়তো কোনো সংগঠন করবেন না কোনো ক্রিয়েটিভ কাজে থাকবেন না কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি জীবন যাপন করতে হলেও আমি মনে করি যে সময়ের যে প্রশ্ন সেই সময়ের প্রশ্নের সাথে নিজেকে যুক্ত করার দরকার আছে ইভেন একটা ভালো ব্যক্তি জীবনের মানে পারিবারিক জীবন দাম্পত্য জীবনের জন্য আমি মনে করি যে আমরা সবাই একটা সমাজের ভেতরে আছি সেটা বোঝা খুব দরকার জরুরি এবং সেটা রকম বিশেষ আর এমন একটা বয়স আপনারা আছেন যখন কারো বিশেষ এজেন্ডা কারো বিশেষ স্বার্থ বাইরে থাকার একটা সুযোগ আছে আপনাদের নিজেদেরকে বুঝে নেওয়ার জীবনের একটা পর্যায়ে যাওয়ার পরে আপনাকে কাউকে না কাউকে সার্ভ করতে হবে কিন্তু এখনও অন্তত সেই সুযোগটা আছে অন্যকে সার্ভ না করেও নিজের মতো করে নিজের জায়গাটা তৈরি করা এবং আমি বাইরে থাকি তো দেশের বাইরে থাকি আমার মানে সবসময় আমার শরীরটা সেখানে থাকে কিন্তু আমি এখানকারই আমার সমস্ত জীবন বেড়ে ওঠা যা কিছু অর্জন এখানেই এবং আমার সৌভাগ্য হয়েছে বা সুযোগ হয়েছে অনেক দেশে ঘোরার তো বারবারে আমার মনে হয়েছে যে মানে বাংলাদেশে যখনই মুখোমুখি হই আপনাদের মতো বা আমি কাজ করেছি বাংলাদেশে এত পটেন্সিয়াল আছে এখানে এত রকম সম্ভাবনা আছে কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাই এবং ওই আমরা বললাম শুধু মানে চিন্তার ফ্রেমওয়ার্কেও বিভ্রান্তি আছে আমি একটা কথা বললাম এই যে আজকে বিকাল থেকে যে কথাটা বলতে চাইলাম তার মানে এই না যে আমি উত্তর খুঁজে পেয়েছি আমার কাছে উত্তর নাই কিন্তু আমি এই প্রশ্নটা জরুরি মনে করি আমি মনে করি যে আমরা যদি আমাদের নিজেদের পথটা খুঁজে নিতে পারতাম আমাদের নিজেদেরকে আর একটু ভালোভাবে চিনতে পারতাম এই মানে একটা দেশের উন্নয়ন তো শুধুমাত্র বড় বড় বিল্ডিং ব্রিজ এগুলি দিয়ে হয় না সেটার একটা মোরাল গ্রাউন্ড লাগে একটা চিন্তার গ্রাউন্ড লাগে এবং চিন্তা চর্চা ছাড়া পৃথিবীর কোথাও কোনো দেশে আপনি যে কোনো দেশের যদি রাজনৈতিক সামাজিক ইতিহাস একটু ভালোভাবে খেয়াল করেন দেখবেন তার পেছনে অনেক দিনের চিন্তার চর্চা আছে বহু রকম নলেজ প্রোডাকশন আছে শুধু নলেজ কনজামশান না আমরা তো নলেজ প্রোডাক্ট প্রোডাকডিউসই করি না শুধু কনজিউম করি সেটা ছোট ছোটো লেভেলে গবেষণার ভিতর দিয়ে এই যে এই ধরনের আলাপ হচ্ছে একটা বাংলাদেশের জন্য এবং আমি মনে করি বাংলাদেশ ইউরোপ না বাংলাদেশ ভারতও না বাংলাদেশ বাংলাদেশ সেখানকার আমাকে গ্লোবালি আমাকে প্লেস করতে হবে বাট তারপরেও আমাদের আর্থ সামাজিক ঐতিহাসিক এবং ব্যক্তিক অভিজ্ঞতাটা ভিন্ন এবং সে ভিন্নটা বুঝতে হবে আমাকে এবং সেটা কোনো রাজনৈতিক এজেন্ডা দিয়ে বুঝলে হবে না সত্যি সত্যি স্কলারলি বোঝা দরকার এবং যেটা আমি আমি কোনো অভিযোগের জায়গা থেকে বলছি না অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ঠিক জিনিসটা স্কলারলি না হয়ে একটা বিশেষ স্বার্থ বা উদ্দেশ্যর জায়গা থেকে হয় আমি বোধিচিত্যের কাজটা আমার ভালো হয়ে গেছে যে আমি দেখেছি যে তারা এক ধরনের নিরপেক্ষ জায়গা থেকে চিন্তার নানা দিগন্তকে বোঝবার চেষ্টা করছে এবং তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আমার সব কথার সত্য সেটা ভাবারও কোনো কারণ নাই কিন্তু যদি এই ভাবনা এই কথাগুলোর ভেতরে কোনো চিন্তার একটা সূত্র থাকে সেই সূত্রকে অন্যভাবে কাজে লাগিয়ে আর একজনের চিন্তার সাথে যোগসূত্র করে নিজের মতো করে একটা ভাবনার বৃত্তান্ত তৈরি করতে পারেন কিনা যে ক্ষেত্রে আপনারা কাজ করেন যে ডিসিপ্লিনি কাজ করেন যে পেশায় চলে যান আমি মনে করি এটা খুব জরুরি একটা কাজ আপনাদের অনুরোধ থাকবে যে এই বাংলাদেশটা আপনারাই তৈরি করবেন আমরা মনে করি যে আমাদের কোনো ভূমিকা নাই আমরা যার যার মতো করে আছি আর এবং আমি একটা ইয়ের কথা বলি আপনারা যারা জানেন না মেট্রোলজিতে একটা টার্ম আছে বাটারফ্লাই ইফেক্ট কেউ শুনেছেন তো যারা শুনেননি তাদের হচ্ছে যে একটা একটা প্রজাপতিও একটা টর্নেডো তৈরি করতে পারে কিংবা টর্নেডো বন্ধ করতে পারে কারণ টর্নেডো তৈরি হয় একটা বিশেষ নিম্নচাপ যখন তৈরি হয় তখনই একটা টর্নেডো হয় এবং সেটার লক্ষ কোটি বাতাসের ভিতরে যে কম্পন হচ্ছে সেগুলোর একটা কম্বিনেশন হয়ে একটা পার্টিকুলার সময় সে এরকম একটা চাপ হয় তখন টর্নেটোটা তৈরি হয় এই একটা প্রজাপতি যে এখান থেকে এখানে উড়ে গেল এটার ভিতর দিয়ে সে বাতাসের যে কম্পনটা তৈরি করলো সেটা কিন্তু সে কন্ট্রিবিউট করেছে আয়দার সে টর্নেডোটা বন্ধ করেছে কিংবা টর্নেডোটা ঘটিয়েছে আমরা আমাদের ছোট্ট ছোট্ট জীবন দিয়ে যা যা করছি আমরা মনে করছি এটার কোনো ইমপ্লিকেশন নাই কিন্তু খুবই আছে কোনো না কোনো সরি

এটা নিয়ে চিন্তা ভাবনা করেছি আবারও আমি মানে কোনো মানে বোধিপ্রাপ্ত মানুষ নয় বোধিচিত্তের যদিও কথা বলছি সুতরাং গৌতম বুদ্ধের মতো বানিয়ে দিতে পারবো যে না এটা ঠিক এবং এটা ঠিক না কিন্তু যেটা আমি মনে করি যে আবারও পৃথিবী এমন একটা জায়গায় আমরা একটা গ্লোবালাইজড জায়গায় এসে পৌঁছেছি ইংরেজি ভাষাটা জানা খুব জরুরি এটা প্র্যাগমেটিক কারণে আমরা এমন একটা জায়গায় এসেছি আমি ইংরাজিকে পাশ কাটিয়ে কিছু করা যাবে না এবং সেটা আমাদের একটা বড় দুর্বলতার জায়গাও পৃথিবীর অন্য অন্য দেশ আমরা যে নেগোশিয়েট করতে পারছে অনেক দেশ আমরা পারছি না একটা ভাষাও একটা ব্যাপার এটা একটা ইংরাজির উপরে দখল তৈরি করে প্যারালালি সমান্তরালভাবে আমি মনে করি যে আমাদের বাংলায় বহু কাজ হওয়া দরকার বাংলায় এই যে আপনারা যে বাংলায় আলোচনাগুলি করছেন এই বড় বড়ো নানা রকম চিন্তার অনেকের কাছেই শুধুমাত্র ইংরাজির অ্যাক্সেস না থাকার কারণে এই চিন্তার সাথে পরিচয়গুলি হচ্ছে না আমি মনে করি যে সমান্তরালভাবে বাংলায় মেডিকেল সায়েন্সকে যে বাংলায় পড়তে হবে সেটার বিতর্কের ব্যাপার কিন্তু বাংলায় যত রকম যেমন বাংলায় লেখা হওয়া উচিত জার্নাল হওয়া উচিত স্বাস্থ্য নিয়ে একসময় আমাদের এখানে গণ স্বাস্থ্য পত্রিকা একটা হতো ভালো একটা ইন্টারেস্টিং কাজ ছিল সেটাও অত বোধাই হয় না প্যারালিডিটে হওয়া উচিত কিন্তু আমি মনে করি যে ইংরেজির উপরে জোর দেওয়াটা এখন খুবই জরুরি এটা আমি একটা আমাদের দুর্বলতা আমি মনে করি গ্লোবালি না আমি জ্ঞান তত্ত্বের জ্ঞান জ্ঞানের জ্ঞান জগতের না ভাষা না বাংলা ভাষা তো আমাকে আমি গল্প তো আর ইংরেজি দেখলে তো হবে না গল্প তো আমাকে আচ্ছা লিটারেচার হ্যাঁ 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 লিটারেচারের জায়গাটা আমি বলতে চাই যে বাংলায়ও লিটারেচার হওয়া উচিত ভাষার তো একটা মনে আছে বিরাট আমি ইউরোপে মানে এটা এমন একটা প্রশ্ন করলেন যে আমি এটা নিয়ে আমি কনস্ট্যান্ট কথা বলি এবং আমি মনে করি যে ইভেন মেডিকেল সায়েন্সের যে নলেজ বডি তৈরি হয়েছে সেটা তো এখন শুধুমাত্র ভাষার কারণে অনেক কিছু তো আমরা সেই অ্যাক্সেসে এখানকার যে নলেজ আমরা জেনারেট করছি সেটা তো পৃথিবীর কাছে পৌঁছাচ্ছে না যদি ইংরাজিতে না তৈরি হয় তার মানে পৃথিবীর অনেক নলেজ আছরে প্রান্তিক জায়গায় চলে যাচ্ছে তো সেই সেই জায়গা হ্যাঁ এটা একটা বিগার ফাইট অ্যান্ড সেই ফাইট আমাদের প্যারালালি করতে হবে আমাদের এই এই উপ উত্তর ঔপনিবেশিক দেশগুলোর সংগ্রাম তো অনেক রকম তো কিন্তু এটা আমি ইংরাজি আমি মনে করবো যে বাংলাদেশ আমাদের যে প্রজন্ম আমরা যখন সত্তর দশকে একদম শুরুর দিকে একটা সিদ্ধান্ত হয়েছিল যে কোনো কিছু ইংরাজিতে হবে না বাংলায় হতে হবে আমি ক্যাডেট কলেজে পড়তাম সেখানে আমাদের আরবির ভিতরে তো সব সবচেয়ে বেশি হ্যাঁ মানে অ্যাটেনশান স্ট্যান্ডার্ড এগুলো আমরা মানে সোজা হয়ে দাঁড়া তারপরে আরামে বস এ বাংলা করে ফেললাম না বাংলা তো এটা খুব যে ভালো সিদ্ধান্ত হয়েছে আমি মনে করি না যে ইংরাজিটা আমাদের দরকার ছিল আরও আরও জোর দেয়া কিন্তু পাশাপাশি প্যারাল এটা এটা আমি বলবো যে ভারতের উদাহরণটা অনেকটাই আমরা খেয়াল করতে পারি ভারতে কিন্তু তারা শুধুমাত্র ইংরেজির দখলের কারণে তারা আন্তর্জাতিকভাবে জ্ঞানতত্ত্বের জায়গা থেকেও শুধুমাত্র ইংরেজির কারণে তারা একটা স্থান করে নিয়েছে এবং পাশাপাশি তাদের নিজস্ব ভাষা যে ওরা খারাপ জানে এবং নিজস্ব ভাষায় কম কাজ হচ্ছে তা বলা যাবে না তো সেই উদাহরণটা অনেক ক্ষেত্রে আমরা নিতে পারি কিন্তু সেটা এখানে সমাজবিজ্ঞানের একটা ভালো পত্রিকা কি আছে মানে ওরকম স্ট্যান্ডার্ড পত্রিকা তো নাই তো আমরা প্যারালালি কি করা উচিত না করতে হবে না তো আমরা শুধুমাত্র ওদেরকে

না এখানে এই জন্য এগুলো কিন্তু খুব সূক্ষ্ম সমস্যা মানে আমি যখন লোকালিটির এটা আর একটা কনসেপ্ট আছে নেটিভিটি মানে ওইটার ব্যাপারে সতর্ক থাকতে হবে আমার যা কিছু আমার দেশের আমি মানে একবার বাগেরহাটে গিয়েছিলাম ভাই বাঘেরহাটে কেউ থাকলে আবার ক্ষমা করে তো আমাকে উনি আমি বললাম যে বাঘেরহাটে কী দেখার আছে আমি জাস্ট একটু মজা করছি আর হ্যাঁ তো বলে যে বাগেরহাটে এশিয়ার বৃহত্তম বাস স্ট্যান্ড আছে হ্যাঁ এমন আছে তাই নাকি আমি জানতাম না তারপরে আমাকে উনি নিয়ে গেল যে এশিয়ার বৃহত্তম বাস স্ট্যান্ড তো আসলে মানে এরকম বাস স্ট্যান্ড ধরেন মালয়েশিয়া সিঙ্গাপুরের প্রতি মোড়ে মোড়ে আছে এখন ওনার ওনার জন্যে ওনার দেখার দিক থেকে না এটা একটা মানে উনি অনেক অ্যাম্প্লিফাইড ওই জিনিসটা দেখেছেন বিরাট ব্যাপার আর কি তার কাছে এটাকে উনি পৃথিবীর শ্রেষ্ঠ বলতে পারেন নাই অন্তত এশিয়ার শ্রেষ্ঠ বলেছেন আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের আবার ওরকম একটা প্রবণতা আছে আমার গ্রামের যেটা সেটা সবচেয়ে ভালো আমার দেশের যেটা এটা সবচেয়ে ভালো এবং মানে সব কিছু ভালো আমাদের এটা হচ্ছে নেটিভিটি সেটার রিস্ক আছে আমি ওই জন্য বলছি যে কোনটা লোকাল হবে এবং লোকাল মডার্নিটি লোকাল ফিচার কোনটা হবে এটা কিন্তু খুব সহজ উত্তর নাই এবং আমাদেরকে এটার যথেষ্ট শ্রম মেধা গবেষণা করে সেটার সিদ্ধান্তে আসতে হবে আমি চা দুধ দিয়ে খাই এটাকে আমি লোকাল বলে পতাকা উড়িয়ে দিলে হবে না তো এটা অনেক চর্চা এবং গবেষণার প্রয়োজন আছে